তাহলে জি শুরু করা ভাইয়া, যাক। জি ভাইয়া, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে পুরো 8 নম্বর চ্যাপ্টারকে রিভিশন করবো। হ্যাঁ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সবগুলোকে আমরা রিভিশন করবো, কারণ 3 ক্লাসে আমরা শেষ করেছি কিন্তু রিভিশন করি নাই। এবং সেই সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা কোশ্চেনও করো নি, আসলে আমাকে 2 একজন কোশ্চেন করেছিল পার্সোনালি ইনবক্সে, আমি ইনবক্সে অ্যান্সার দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা পুরোটাই একদম ডিরেক্ট করবো, ঠিক আছে? সাথে সাথে কোশ্চেন হবে, সাথে সাথে অ্যান্সার হবে, সব কিছু সাথে সাথে। ওকে, তো প্রথম অংশে আসি। তো প্রথম অংশে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা যেটা করছি সেটা হচ্ছে বৃক্ক নিয়ে পড়াশোনা করবো এই পুরো চ্যাপ্টারটাতে। মানে রেচন অঙ্গটাই হচ্ছে বৃক্ক বা কিডনি, সো কিডনি নিয়ে পড়াশোনা করবো। তো এখানে দেখো একটা মানুষকে আসলে 2 দিক থেকে দেখানো হয়েছে, এবং এটা হচ্ছে সামনের দিক থেকে। সামনের দিক মানে হচ্ছে সে তোমার সাথে সামনাসামনি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, তোমার দিকে পেছন করে এসে দাঁড়িয়ে আছে। ওকে, সো এটা হচ্ছে তোমার সামনাসামনি দাঁড়িয়ে, এটা হচ্ছে সামনাসামনি দাঁড়িয়ে, সামনাসামনি দাঁড়িয়ে। ওকে, আর এটা হচ্ছে পিছন ফিরে। আচ্ছা, তোমরা আমার লিখা কি পড়তে পারছো, না আমি আর একটু মোটা করে লিখবো? আচ্ছা ঠিক আছে, যাও আর একটু মোটা করেই নেই। আচ্ছা তাহলে এবার দেখো, যদি এমনটা হয় কেউ তোমাকে এরকম পিছন ফিরে দাঁড়িয়ে থাকে, পিছন ফিরে, হ্যাঁ, তাহলে এবার দেখো তোমার সামনে সে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, তাহলে তোমার ডান হাত যেই দিকে হবে তার ডান হাত তো সেই দিকে হবে, ঠিক কিনা? তোমার ডান হাত ওর ডান হাত একই দিকে। ওকে, তার মানে কি তোমার ডান তার ডান একই দিকে হবে, এবং তোমার বাম ওর বাম একই দিকে হবে। এটা কি কারোর কোন কনফিউশন আছে, মানে কারোর কোন কনফিউশন এখানে? তোমার দিকে মুখ করে নাই কিন্তু, তোমার দিকে পিঠ করে আছে সে। আবার বলছি, যদি এমনটা হয় যে তোমার সামনে একজন দাঁড়িয়ে আছে এবং তোমার দিকে পিঠ করে আছে, ঠিক আছে, সে মুখ করে নাই তোমার দিকে, ঠিক আছে, সে পিঠ করে আছে, তাহলে এইবার তোমার ডান দিক তার ডান দিক একই হবে, তোমার বাম দিক তার বাম দিক একই হবে। ওকে, তাহলে দেখো এটা যেহেতু তোমার ডান দিক, সো স্বাভাবিকভাবে এই দিকটা হচ্ছে তারও ডান, এটা যেহেতু তোমার বাম দিক তাহলে এটা হচ্ছে তার বাম। ওকে, এবার যদি সে এমনটা হতো সে ঘুরে তোমার দিকে মুখ করে দাঁড়ালো, তখন দেখবা কিছু তোমার ডান দিক হয়ে গেছে তার বাম এবং তোমার বাম দিক হয়ে গেছে তার ডান দিক। এই কনসেপ্টে কারো কোনো প্রশ্ন মানে কোশ্চেন আছে কিনা, মানে বুঝতে পেরেছো সমস্যা কিনা? ওকে, সো এইবার বিষয়টা দেখো, যদি এমনটা হয় তাহলে এইবার আমাদের দেখো 2টা কিডনি আছে। তো কিডনিগুলো অবস্থান কোথায় দেখো, এই হচ্ছে আমাদের বুকের যে অস্থি সেটা, মানে সবার তো বুকে হাড় আছে তাই না, তো হাড় যেখান থেকে শেষ হয়েছে খেয়াল করো এই হচ্ছে আমাদের সেই জায়গাটুকু, আমাদের বুকের হাড় শেষ। ওকে, তারপর দেখো পাশে কিন্তু বেশ খানিকটা হাড় থাকে, এবং খেয়াল করছো কিনা এর পাশ দিয়ে অংশটা থাকে। তো এখন একটা জিনিস খেয়াল করো যে এই পর্যন্ত এই অংশটুকুকে আমরা বলি আমাদের বাংলা ভাষায়, এটাকে আমরা বলি পেট। ওকে, এটাকে আমরা বলছি কি পেট। এখন এই যে পেট, এই পেটটাকে সংস্কৃত ভাষায় একটু ভালোভাবে বলা হয় উদর, তাহলে পেটের অপর নাম হচ্ছে উদর। ওকে, এটা মনে হয় অনেকেই জানতাম যে পেটকে বলা হয় উদর। ওকে, এবার যদি কারো পেট কাটা হয় তারপর নাড়িভুড়ি সবকিছু বের করে নেওয়া হয়, তাহলে এখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হবে তার নাম হচ্ছে উদর গহ্বর, কারণ গহ্বর মানে হচ্ছে কি ফাঁকা জায়গা, ঠিক আছে, তাহলে এই অংশটুকু বলবো আমরা উদর গহ্বর। ওকে, তো এখন এই যে বৃক্ক দুটো আছে, এই বৃক্ক দুটো হয় কি উদর গহ্বরের পেছন দিকে থাকে, পেছন দিকে মানে হচ্ছে পেটের সামনের দিকে না, হ্যাঁ আমাদের সামনের দিকে না, পেছন দিকে থাকে। ওকে, সো আমরা বলবো কি বৃক্কের অবস্থানে উদর গহ্বরে সে পেছন দিকে থাকে, ঠিক আছে। অন্য দিক থেকে বলা যায়, যদি পেছন দিক থেকে দেখি তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, এই মেরুদণ্ডের ডান পাশে একটা বাম পাশে অন্য একটা, ঠিক আছে, তাহলে বৃক্ক কি থাকে মেরুদণ্ডের 2 পাশে অবস্থিত। ওকে, একটা ডান দিকে একটা বাম দিকে। ওকে, এইবার দেখো কি যে পিঠের হাড় হাড়ের সাথে এটা অনেকটা লাগালাগি অবস্থায় আছে। ওকে, এটা এরকম ভাবে দেখানো হয়েছে কারণ হচ্ছে এটা অনেকটা পিঠের সাথে টাচ করে থাকে, পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন। পৃষ্ঠপ্রাচীর মানে কি পিঠের দিকে যে প্রাচীর বা ত্বক সেটার খুব কাছাকাছি থাকে। ওকে, তার মানে কি বৃক্ষগুলো কি থাকে সামনের দিকে না পেছন দিকে থাকে, বুঝতে পেরেছ? তাহলে আমরা কি বলছি, প্রথম কথা হচ্ছে উদর গহ্বরের পেছন দিকে থাকে, আমাদের মেরুদণ্ডের 2 পাশে থাকে, এবং সেটা পিঠের দিকে সংলগ্ন অবস্থায় মানে পৃষ্ঠ প্রাচীর সংলগ্ন অবস্থায় অবস্থিত থাকে। ওকে, এবার বৃক্কের অবস্থান বুঝতে কারো সমস্যা কিনা, এই যে এই যাচ্ছে তা একটু বড় বড় গুরু গম্ভীর যে ওয়ার্ড গুলা, এই ওয়ার্ড গুলো বুঝতে কারো সমস্যা কিনা, কারো কোনো সমস্যা আছে?
না না তোমরা কথা বলো, তোমাদের মাইক্রোফোন এই জন্যই অন রাখতে বলেছি যাতে তোমরা আমার সাথে ফ্রিলি কথা বলতে পারো। তুমি কি কিছু বলার চেষ্টা করছো? আমার কাছে কোনো আসে নাই, সাউন্ড আসে নাই। না, আমি তোমাদের সবাইকে মাইক্রোফোন কিন্তু অন করে রাখতে বলেছি। সবাই মাইক্রোফোনটা অন রাখো, ক্যামেরাটা অফ করে রাখো। হ্যাঁ, মাইক্রোফোনটা অন রাখো তোমরা। ওকে, এই যে এইরকম যদি সমস্যা না হয় তাহলে মাইক্রোফোনটা অফ রাখো। হ্যাঁ, যদি এরকম কোনো সমস্যা হয় যে রিপিটেশন হচ্ছে বা আশপাশে কোনো উল্টাপাল্টা নয়েজ হচ্ছে, তাহলে মাইক্রোফোনটা কিছুক্ষণের জন্য অফ রাখতে পারো। বাট যখন আমি কথা বলবো, কোনো কিছু আস্ক করবো, জিজ্ঞাসা করবো, তখন তোমরা মাইক্রোফোন অন করে কথা বলবা। ওকে, আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে তখন। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে কি সমস্যা? ওরা তোমরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ নাকি তোমরা আর কি তোমরা? আচ্ছা, আসলে আমি অতটাও আস্তে কথা বলছি না, আমি মোটামুটি ঠিক স্বাভাবিক কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এয়ারফোনের ভলিউমটা একটু বাড়াই নাও তাহলেই হবে। আচ্ছা, তো পড়াশোনা চলে আসে আবার। হ্যাঁ, তাহলে এটা নিয়ে যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরের অংশে আসি। এটা নিয়ে কারোর কোনো সমস্যা নাই তো? ওকে, কারো কোনো সমস্যা না থাকলে একটা জিনিস খেয়াল করছো কিনা এই এই অংশে খেয়াল করো। দেখো, আমরা বলেছিলাম এটা হচ্ছে ডান দিক, ঠিক আছে? এটা যখন ডান দিক, এটা হচ্ছে বাম দিক। সো আমাদের যেমন দুইটা হাত আছে, একটা হচ্ছে ডান হাত, একটা বাম হাত, তো হাত দুইটা, তাই আমরা ডান এবং বাম ভাগ করে নিয়েছি, ঠিক? তেমনি আমাদের বৃক্ক যেহেতু দুইটা, তাই আমরা একেও দুইটা ভাগে ভাগ করে নিই। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে, দেখো এটা যেহেতু ডান দিকে আছে, তাহলে এই বৃক্কটাকে বলবো ডান বৃক্ক, ঠিক আছে? বা ইংরেজিতে বললে আমরা বলবো রাইট কিডনি। ওকে, অন্যদিকে এই বৃক্কটা যেহেতু বাম দিকে আছে, তাই একে বলবো বাম বৃক্ক বা ইংরেজিতে বললে লেফট কিডনি। কি নামকরণ বুঝতে পেরেছো? তাহলে একটা হচ্ছে ডান দিকে আছে, তাই ডান কিডনি বা ডান বৃক্ক। ওকে, আরেকটা বাম দিকে আছে, তাই বাম কিডনি বা বাম বৃক্ক। ওকে, এবং একটা জিনিস খেয়াল করো কি যে এইখান থেকে এই অংশটা, দেখো ডান বৃক্ক একটু হলেও নিচে অবস্থান করছে, একটু নিচে নিচে অবস্থান, ঠিক আছে? বাম বৃক্ক একটু ওপরে অবস্থান। সো এটা একটা কথা মনে রাখতে হবে কি যে আমাদের বাম বৃক্কটা কিছুটা ওপরে অবস্থান করে, ডান বৃক্ক একটু নিচে অবস্থান করে। সো তোমরা একটু লিখে নাও এটা। ওকে, আমি লিখে দিচ্ছি তোমাদের। ওকে, সো তোমরা আমার সাথে লিখো কি যে আমাদের বাম বৃক্ক, বাম বৃক্ক কিছুটা নিচে অবস্থান করে, কিছুটা নিচে অবস্থান করে। ওকে, অন্যদিকে ডান বৃক্ক কি হবে? তাহলে ডান বৃক্ক হবে কি, কিছুটা, এই একটা ভুল হয়েছে, হ্যাঁ ডানটা ওপরে, দুঃখিত বামটা হচ্ছে ওপরে, বামটা হচ্ছে ওপরে, এটা ভুল হয়েছে, হ্যাঁ কিছুটা ওপরে অবস্থান করে বামটা, আর ডানটা একটু নিচে অবস্থান করে। ওকে, ডান করে কি, কিছুটা নিচে অবস্থান করে। ওকে, তাহলে বাম বৃক্ক কিছুটা ওপরে আর ডান বৃক্ক কিছুটা নিচে অবস্থান করে। ওকে, হয়ে গেছে। তাহলে এইবার চলে আসি আবার স্ক্রিনে। তাহলে এখানে দেখো, আমরা সেই জিনিসটা কথা বলছিলাম কি যে এই দেখো আমাদের যে রাইট কিডনি মানে ডান বৃক্কটা, সেটা একটু নিচে, ওকে, এর তুলনায় এই যে বাম বৃক্ক তার চেয়ে একটু নিচে অবস্থান করে। তো এই হল ও আমাদের এই স্লাইড থেকে যত পড়াশোনা ছিল সেটা, আমরা পরের স্লাইড একটু চলে যাই। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে বৃক্কের গঠন নিয়ে আমরা পড়াশোনা করব। তো এই গঠন নিয়ে পড়াশোনা করার আগে আসলে বৃক্ক জিনিসটা কি কি কাজ করে সেটা আগে বুঝে নাও। তো বৃক্ক হচ্ছে অনেকটা কিরকম বলবো, একটা মেশিনের মতো চিন্তা করো, এটা একটা মেশিন। ওকে, এটা হচ্ছে একটা মেশিন। হ্যাঁ, তো এই মেশিনের, আচ্ছা আমার ড্রয়িংটা যাচ্ছে তাই হয়েছে, আমি আরেকবার আঁকি। মনে করো এটা একটা মেশিন,
ওকে, এই মেশিনে ইনপুট হচ্ছে একটা, এরকম ভাবে একটা ইনপুট দেয়া হয় একটা পাইপের মাধ্যমে, এবং এখান থেকে আউটপুট হচ্ছে দুইটা, মানে এই মেশিন থেকে জিনিসপত্র বের হবে দুইটা পথ দিয়ে। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা মেশিন, এবং এই মেশিনের কাজটা বুঝো, কিন্তু তুমি এখান থেকে যা কিছু দিবা, যত অবিশুদ্ধ জিনিসপত্র দিবা, এটা আসলে ফিল্টার করবে, ঠিক আছে? এর কাজ কি? এর কাজ হচ্ছে ফিল্টার করা। ওকে, তাহলে এটার কাজ হচ্ছে ফিল্টার করা। ওকে, সো তুমি যা কিছু দিবা সে করবে কি? ফিল্টার করবে। আচ্ছা, একটা ফিল্টারের কাজ কি বলতো? একটা ফিল্টারের নর্মালি কাজ হচ্ছে কি, সে যে কোনো জিনিসকে, মানে অবিশুদ্ধ যে জিনিসপত্র রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি করবে, দেখো, অবিশুদ্ধ জিনিসপত্র অর্থাৎ ময়লা আবর্জনা সহকারে জিনিসপত্র নিবে, এরপর ময়লা আবর্জনাকে আলাদা করে দিবে আর বিশুদ্ধ জিনিসটাকে আলাদা করে দিবে। বুঝে গেছে? তাহলে মনে করো, যদি আমি এখান থেকে অবিশুদ্ধ রক্তকে প্রেরণ করি, তাহলে এই ফিল্টার কি করবে? এই ফিল্টার করবে কি, একদিক দিয়ে বিশুদ্ধ রক্ত বের করবে, তাহলে একদিক দিয়ে বের হবে কি, বিশুদ্ধ রক্ত বের হবে, ওকে, একদম বিশুদ্ধ অবস্থায়। ওকে, আর অন্যদিক দিয়ে যত ময়লা আবর্জনা ছিল সেই ময়লা আবর্জনাগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, ফিল্টারের কাজই তো এটাকে, যে ময়লা আবর্জনাকে আলাদা করে নেওয়া। ঠিক আছে, তাহলে ফিল্টার করছে কি, দেখো, রক্ত দিলাম অবিশুদ্ধ অবস্থায়, ও করলো কি, সেখান থেকে ময়লাগুলোকে ছেঁকে বের করে নিয়ে এক পথে বের করে দিলো ময়লাগুলোকে, আর আরেক দিকে তোমাকে বিশুদ্ধ জিনিসটা দিয়ে দিলো। ওকে, এই ফিল্টারটা, এই ফিল্টারটাকেই যখন আমাদের দেহে কাজ করে এই ফিল্টারটা, সেই ফিল্টারটার নামই হচ্ছে আসলে বৃক্ক। তাহলে বৃক্কের জিনিসটা আসলে কাজ কি বুঝতে পেরেছো? বৃক্ক আসলে আমার দেহে কি কাজ করে? বৃক্কের কাজ হচ্ছে আমার দেহে যত অবিশুদ্ধ রক্ত রয়েছে, যত বর্জ্যপদার্থ সহকার বৃক্ক, মানে রক্ত রয়েছে, সেই রক্তগুলোকে এর ভিতর পাঠালে সেটা ফিল্টার করে ময়লা আবর্জনাকে একটা পথে বের করে দেয়, অন্যদিকে বিশুদ্ধ রক্ত আমাকে ফেরত দেয়। ওকে, কি কিডনির মেকানিজমটা কি বুঝতে পেরেছো? মানে কিডনি আসলে করেটা কি? ওকে, যদি এটা বুঝতে পারো তাহলে আমরা পরের পার্টে চলে যাবো। সো পরের পার্টটা দেখো কি, যে এখানে তাহলে ইনপুট হচ্ছে একটা, কিন্তু আউটপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিশুদ্ধ রক্তের জন্য আর একটা হচ্ছে ময়লা আবর্জনার জন্য। ঠিক আছে, তাহলে প্রবেশ করবে বৃক্কে কোন একটা জিনিস, ওকে, আর বের হবে কয়টা জিনিস? দুইটা জিনিস, মনে থাকবে, প্রবেশ করবে একটা আর বের হবে দুইটা। ওকে, তাহলে এইবার আমরা চলে আসি আমাদের ডায়াগ্রামে। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা বৃক্ক। হ্যাঁ, কোন একজন ব্যক্তি চিন্তা করে একটা বৃক্ক। তো এখানে একটা জিনিস খেয়াল করো, যে এই বৃক্কের চারিদিকে একটা আবরণ দেখতে পাচ্ছ কিনা। ওকে, এই হচ্ছে একটা লালচে খয়েরি বর্ণের আবরণ। ঠিক আছে, সো এই আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। সো তোমরা একটু খাতায় লিখো কি, যে বৃক্কের আবরণকে বলা হয় রেনাল ক্যাপসুল। বৃক্কের আবরণকে বলা হয় রেনাল ক্যাপসুল। ওকে, এই যে আবরণটা, একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই আবরণে কিন্তু দুইটা স্তর আছে। দেখো, বাইরের দিকে একটা দাগ, আবার ভেতর দিকে একটা দাগ, পরপর দুটা দাগ আছে। ঠিক আছে, তার মানে বলা যায় এটা হচ্ছে দ্বি স্তরী, রেনাল ক্যাপসুলটা হচ্ছে দ্বি স্তরী। আরেকবার আরেকবার হ্যাঁ, এইগুলো সবকিছু আমি পড়িয়েছি, এই পুরো চ্যাপ্টারটাই ক্লোজ করে দিয়েছি, আজকে আমরা রিভিশন করছি, আজকে আমরা রিভিশন করছি। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা থাকলে আমরা সেটা সলভ করে নেবো। ঠিক আছে, ওকে, তাহলে এটাকে কি বলছি আমরা? রেনাল ক্যাপসুল। ওকে, তাহলে রেনাল ক্যাপসুল কোনটা? আসলে রেনাল ক্যাপসুল হচ্ছে আমাদের এই বাইরের যে আবরণটা, এই যে লালচে খয়েরি বর্ণের আবরণটা, এর নাম হচ্ছে রেনাল ক্যাপসুল, এবং এটা হচ্ছে দ্বিস্তরী, দুইটা স্তর আছে। ওকে, এবার দেখো, আমরা বলেছিলাম কি, যে বৃক্কে প্রবেশ করবে, প্রবেশ করবে কয়টা জিনিস ছিল, মনে আছে? প্রবেশ করে কয়টা জিনিস বলো বলো? একটা। আর বের হয় কয়টা জিনিস? দুইটা। দুইটা জিনিস। ওকে, চলো এবার তাহলে দেখা যাক যে কি কি প্রবেশ করে আর কি কি বের হয়। তো দেখো, এই যে ওই যে নালীগুলো, এই যে এই তিনটা, এটা একটা, এই যে এইটা একটা, আর এই যে এইটা একটা, হ্যাঁ, এই হচ্ছে তিনটা জিনিস, প্রবেশ করবে একটা, বের হবে দুইটা। হ্যাঁ, এই যে লাল রঙের যে জিনিসটা, তোমরা জানো কিনা, এই যে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা, সেটা দেখতে হচ্ছে লাল। আর অক্সিজেন বহন করে কে? ধমনী, তাই না? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে কে? ধমনী। ঠিক আছে, তাহলে দেখো, এই লাল যেটা, সেটা হচ্ছে কি, অক্সিজেন সমৃদ্ধ রক্তকে বহন করে। তাহলে যে রক্ত নালী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে তাকে বলা হয় ধমনী। আর এটা কে কোথায় নিয়ে যাচ্ছে? বৃক্কে। তোমরা জানো কিনা, এই রেনাল শব্দটা সব অর্থ হচ্ছে বৃক্কীয়। ঠিক আছে, তো এটা যেহেতু বৃক্কীয় ধমনী, তাই এর নাম হচ্ছে রেনাল ধমনী। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে নর্মালি ধমনী, কিন্তু যেহেতু এটা বৃক্কের জন্য স্পেশাল একটা ধমনী, তাই একে বলবো রেনাল ধমনী। ওকে,
অন্যদিকে এই যে নীল কালারের যে জিনিসটা দেখছো, এইটাও একটা রক্তনালী, যেটা করে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। ঠিক আছে, সো যে সমস্ত রক্তনালী আসলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে তাদেরকে আমরা বলি শিরা। সো এটা একটা শিরা, কিন্তু এই শিরাটা কি করছে দেখো, এই শিরাটা শুধুমাত্র বৃক্কের জন্য স্পেশাল, এই জন্য বৃক্কীয় কথাটা আমরা লাগাবো, তাহলে এর নাম হবে কি রেনাল, এর নাম হবে রেনাল শিরা। তাহলে রেনাল ধমনী এবং রেনাল শিরার মধ্যে পার্থক্য কি? ভাই রেনাল ধমনী এবং রেনাল শিরা দুটোই বৃক্কে যায়, কিন্তু পার্থক্য হচ্ছে কি রেনাল ধমনী ধমনী করবে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাবে, আর শিরা কি করবে কার্বন ডাই অক্সাইড রক্ত নিয়ে যাবে। কি পার্থক্য বুঝতে পেরেছো? আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো তো, আমার যে কোনো অঙ্গে কি করে ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে আসে, ঠিক আছে, তার মানে কি এটা যেহেতু একটা অঙ্গ তাহলে ধমনীর মাধ্যমে রক্তটা দেহে প্রবেশ করবে, অর্থাৎ এই হৃৎপিণ্ডের দুঃখিত কিডনির মধ্যে প্রবেশ করবে, আর শিরার মধ্যে দিয়ে রক্ত চলে যায় আবার হৃৎপিণ্ডে, সো শিরা দিয়ে রক্ত বেরিয়ে আসে। ঠিক আছে, তার মানে কি যে ইনপুটের কথা বলছিলাম বা প্রবেশ করবে সেটা কোথা দিয়ে করবে, ধমনি দিয়ে করবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে নাও প্রবেশ করবে কি, প্রবেশ করবে রেনাল ধমনি, এটা করবে কি প্রবেশ। ঠিক আছে, আর বের হচ্ছে কি এখানে দেখো রেনাল শিরাটা বের হয়ে যাচ্ছে, তাহলে বিশুদ্ধ রক্ত নিয়ে যাবে কে রেনাল শিরা, বিশুদ্ধ রক্ত নিয়ে যাবে রেনাল শিরা। ওকে, এবং আরেকটা জিনিস দেখিয়েছিলাম কি যে বিশুদ্ধ রক্ত যাবে একটা পথ দিয়ে আর ময়লা আবর্জনা এটা যাবে আরেকটা পথ দিয়ে, তাই না? সেই ময়লা আবর্জনাটা যাবে এই যে এই পথটা দিয়ে, এবং এই ময়লা আবর্জনাটাকে আমরা বলি প্রস্রাব বা মূত্র। ঠিক আছে, এবং এই মূত্রকে ইংরেজিতে বলা হয় ইউরিন। ওকে, যেহেতু ইউরিন তো মনে রাখবা যেই নালীটা ইউরিন পরিবহন করে তাকে বলা হয় ইউরেটার। ওকে, তাহলে তার নাম হচ্ছে ইউরেটার, এবং ইউরেটার কি করছে তাহলে ময়লা আবর্জনা বা মূত্র পরিবহন করছে। সো এটাও কি হচ্ছে দেখো, এই হৃৎপিণ্ড দুঃখিত বৃক্ক যে আমাদের কাজ একটু আগে দেখিয়েছিলাম যে রেনাল ধমনী তাহলে রক্তটা নিয়ে আসছে, বিশুদ্ধ রক্ত বের হবে রেনাল শিরা দিয়ে, এবং ময়লা আবর্জনা বা বর্জ্য পদার্থ বের হবে এই ইউরেটার দিয়ে। তাহলে বের হচ্ছে কে কে, একটা হচ্ছে রেনাল শিরা আর আরেকটা হচ্ছে ইউরেটার। এই পর্যন্ত তোমরা একটু তুলে নাও, হ্যাঁ তাহলে একটু তুলে নাও কি যে প্রবেশ করবে রেনাল ধমনী আর বের হবে রেনাল শিরা এবং ইউরেটার। কারো বুঝতে কি অসুবিধা আছে বা কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা তাহলে আমি এতটুকু অন্তত, কোশ্চেন আছে? ওকে, তাহলে আমি আপাতত এটুকু মিশাই দিলাম। আচ্ছা এবার একটা জিনিস দেখো কি যে এই যে অংশটা, এই যে অংশটা যেটা ক্যাপসুল, ঠিক আছে, এই ক্যাপসুলের পাশে দেখো বেশ কিছু রক্ত নালিকা দেখতে পাচ্ছ কিনা। ওকে, এখানে রক্ত নালিকা আছে, হ্যাঁ এই পার্টটা এই যে ক্যাপসুল থেকে এই যে এই অংশটুকুতে অনেক রক্ত নালিকা রয়েছে, তো এই যে অঞ্চলটা দেখো পুরোটাই রয়েছে, পুরোটাই এই যে এই পুরো অঞ্চলটা, ওকে, ক্যাপসুল থেকে এই পর্যন্ত যে পুরো অঞ্চলটা, এই পুরো অঞ্চলটাকে যেহেতু ক্যাপসুলের কাছাকাছি তাই এই ক্যাপসুলের কাছাকাছি যে অঞ্চলটা এর নাম হচ্ছে কর্টেক্স। ওকে, এটার নাম হচ্ছে কর্টেক্স, তাহলে ক্যাপসুলের কাছাকাছি যে অঞ্চল তার নাম হচ্ছে কর্টেক্স। ওকে, এবার বৃক্কের ঠিক মধ্যভাগের যে অঞ্চলটা, যেমন মনে করো কি যে এই যে এই অঞ্চলটা এটা হচ্ছে, ওকে তাহলে দেখো বৃক্কের এটা হচ্ছে ঠিক মাঝখানটা, ঠিক আছে, সো মনে রাখবা মধ্যভাগ, মধ্যভাগের নাম হচ্ছে মেডুলা। ওকে, তাহলে মধ্যভাগের নাম কি মেডুলা। তাহলে দেখো ক্যাপসুলের পাশে যে অঞ্চল তার নাম হচ্ছে কর্টেক্স, আর বৃক্কের মাঝখান নাম হচ্ছে মেডুলা, বা বৃক্কের মধ্য অঞ্চল তার নাম হচ্ছে মেডুলা। ওকে, তাহলে কর্টেক্স হচ্ছে কি ক্যাপসুলের পাশের অঞ্চল আর মধ্যভাগ হচ্ছে মেডুলা। এখন এইখানে দেখো এই যে একটা ফাঁকা জায়গায় খেয়াল করছো কিনা, যে এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে পেলভিস, এটার নাম হচ্ছে পেলভিস। তাহলে বৃক্কের মাঝের যে ফাঁকা জায়গা সেটাই হচ্ছে আসলে পেলভিস। এবং একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে এই যে মূত্র পরিবহন করে নালীটা, এর নাম বললাম ইউরেটার, এবং এই ইউরেটারই দেখো এখানে এই জায়গাটা প্রশস্ত অবস্থায় আছে, মানে অনেক বেশি বড় হয়ে আছে। তো এটা অনেকটা দেখতে এরকম কি যে তোমরা ফানেল দেখেছো কিনা কখনো, ফানেল দেখতে অনেকটা এরকম। ওকে, ওই যে আমরা তেল ঢালতাম, তোমরা তো এখন এই যুগে ছেলে পেলে তোমরা অতটা কেরোসিন ইউজ করছো কিনা, ওকে, এটাকে বলে ফানেল। হ্যাঁ, তো এই ফানেল আকৃতির মতো অনেকটা দেখো যে এই দিকটা হচ্ছে সরু নালীর মতো আর এই দিকটা হচ্ছে বেশ অনেকটা প্রশস্ত, বেশ অনেকটা প্রশস্ত এই জায়গাটা। ঠিক আছে, এই ফানেল আকৃতির যে অংশটা তার নাম হচ্ছে পেলভিস। ওকে,
তাহলে এই ভেতরটার নাম হচ্ছে পেলফিস। এবার এই যে পেলফিসটা দেখো, বৃক্কের এই জায়গাটুকু এখানে এসে ভাঁজ হয়ে ঢুকছে, আবার এই জায়গাটা এখানে ভাঁজ হয়ে ঢুকছে। এই যে ভাঁজ হয়ে ঢুকছে, এই পেলভিসের সাথে কানেক্ট হচ্ছে বৃক্কের ক্যাপসুল অঞ্চলটা, এই অঞ্চলটার নাম হচ্ছে হাইলাস। ওকে, তাহলে হাইলাস কোন জায়গাটা দাঁড়ালো? হাইলাস দাঁড়ালো এই যে এই জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে হাইলাস। ঠিক আছে, তাহলে এই অংশটুকুর নাম হচ্ছে, এই অংশটুকুর নাম হচ্ছে হাইলাস। সব ক্লিয়ার? মানে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত বুঝতে পারোনি এমন কিছু আছে কিনা? আচ্ছা, বাকিদের কোনো সমস্যা? ওকে, কর্টেক্স কি জিনিস? কর্টেক্স হচ্ছে এই যে ক্যাপসুলটা আছে, ক্যাপসুল তো বুঝছো কি, যে বাইরে চারিদিকে যে আবরণটা তার নাম হচ্ছে ক্যাপসুল। হ্যাঁ, তো এই ক্যাপসুলের পাশের যে অঞ্চলটুকু, এই যে এখান থেকে যে এতটুকু জায়গা, এই এতটুকু জায়গা, ওকে, এরকম ভাবে পুরো বৃক্কটাই, এই এখান থেকে যে এতটুকু, এই এতটুকু জায়গা, মোট কথা এই যে ঝাড়গুলো দেখছো, ঝাড়ুর মতো একটা জিনিস, তার ওপর পর্যন্ত, মানে এই ওপর অংশটুকু, হ্যাঁ, এই এতটুকু জায়গাকে বলা হয় কর্টেক্স। কি বুঝতে পেরেছো আবার? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? ওকে, তাহলে আমি আপাতত এইগুলো একটু মিশিয়ে দিলাম। ওকে, এইবার আবার একটু ফ্রেশলি আর একটু আমাদের পড়তে আছে এখান থেকে। আসলে দেখো কি, যে এইবার আমরা এই যে ঝাড়ুর মতো যে অংশগুলো দেখছো, হ্যাঁ, এই ঝাড়ুর মতো যে অঞ্চলটা, এটার নাম হচ্ছে রেনাল পিরামিড। আচ্ছা, এটা পিরামিড কেন? হ্যাঁ, কারণ দেখো এটা আকৃতিটা অনেকটা ত্রিভুজাকার, অনেকটাই ত্রিভুজাকার। ওকে, এবং আমরা জানি কি যে পিরামিড আসলে ত্রিভুজাকার হয়। ওকে, পিরামিড হয় ত্রিভুজাকার, এই জন্য এদেরকে বলা হয় পিরামিড, বা যেহেতু এটা ব্রিকের তাই এর নাম হচ্ছে রেনাল পিরামিড। ওকে, রেনাল পিরামিড। এবং স্বাভাবিকভাবে আমরা জানি কি যে আমাদের একজন ব্যক্তির দেহে মোট 2টা বৃক্ক থাকে, এবং প্রত্যেকটা ব্রিকে কিন্তু, হ্যাঁ, 8 থেকে 12টা মতো এরকম রেনাল পিরামিড থাকতে পারে, প্রত্যেকটা ব্রিকে 8 থেকে 12টা। আচ্ছা, তাহলে বলো টোটাল মানব দেহে কতগুলো রেনাল পিরামিড থাকে? গুড জব, তাহলে 16 থেকে 24টা। ওকে, আচ্ছা, এখন এখানে দেখো কি যে এই যে রেনাল পিরামিড গুলো, এই যে একদম সরু অঞ্চলটা দেখো, আস্তে আস্তে পেছন দিকে যত যাচ্ছে আমরা, মানে ক্যাপসুলের দিকে যত যাচ্ছি তখন আস্তে আস্তে বড় হচ্ছে। তার মানে কি, এই দিকে যেতে গেলে একটা সময় ইন্ডিকেট পাবো, বা এই ধরনের যে অঞ্চলটা, কিছুটা আরেকটু সহজ ভাবে বলি, হ্যাঁ, দেখো যে জায়গাটা অঞ্চলটা যুক্ত হচ্ছে, এই জায়গাটা, এই অঞ্চলটার নাম হচ্ছে রেনাল পিরকা বা প্যাপিলা। তোকে আমি ওয়ার্ডটা লিখেই দিচ্ছি, এটার নাম হচ্ছে রেনাল প্যাপিলা, রেনাল প্যাপিলা। ওকে, সো এই এই জিনিসটা তোমাদের পরীক্ষাতে বেশি পড়ে, কি যে রেনাল প্যাপিলা বা পিরকা বলতে কি বোঝায়, তাহলে কি বলবা, রেনাল পিরামিডের সংকুচিত যে অঞ্চলটা তাকে বলা হয় রেনাল প্যাপিলা। বা তোমাদের বইয়ে সুন্দর করে একটু সংজ্ঞা দেওয়া আছে, আমরা একটু পরোটা দেখাই দিচ্ছি, সমস্যা নাই। ওকে, তাহলে এই গেল আমাদের বৃক্ক নিয়ে পড়াশোনা, মানে বৃক্কের গঠন নিয়ে পড়াশোনা। তাহলে এবার একটু আমরা নোটে আসি, হ্যাঁ, আমি এগুলো সব কিছু মুছে দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে তোমাদের নোট, তোমাদের একটু পর আমি গ্রুপে হয়তো বা দিয়ে দিব। এবং এখানে দেখো কি যে আমরা নোটের এই অংশে, এই অংশে আসলে আমাদের বৃক্ক নিয়ে কথাবার্তা বলছিলাম। এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম বৃক্ক নিয়ে, সেই কথাগুলো এখানে লেখা আছে। যেমন অবস্থান দেখো, এটা হচ্ছে উদর গহ্বরের পেছনে, মেরুদণ্ডের দুই পাশে, বক্ষপিঞ্জের নিচে, পৃষ্ঠভাজক সংলগ্ন অবস্থায়, এই কথাগুলো আমরা প্রথমে বলছিলাম। এবং ইম্পর্টেন্ট যে কথাগুলো সেগুলো শুধুমাত্র এখানে ইন্ডিকেট করা আছে। যেমন এর আকারটা হচ্ছে শিম বীজের মতো, এবং দেখো সত্যি সত্যি কিন্তু একটা শিম বীজ দেখতে অনেকটা, সরি, অনেক বেশি মোটা হয়ে গেছে। ওকে, সো এই দেখো কি যে এটা অনেকটা কিন্তু শিম বীজের মতো, একটা শিমের বীজ যেমন দেখতে হয় অনেকটা ওরকম, ঠিক আছে, এই যে পুরোটা যদি দেখি। ওকে, এই জন্য বলা হয় কি যে এর আকৃতি হচ্ছে শিম বীজের মতো।
ওকে, এবং এই যে আবরণটা নাম ছিল ক্যাপসুল, বলেছিলাম এটা হচ্ছে লালচে খয়েরি, এই যে দেখো তার বর্ণটা হচ্ছে লালচে খয়েরি এবং আবরণের নাম হচ্ছে ক্যাপসুল। ওকে, এবং বাইরের দিক থেকে উত্তল। আচ্ছা, উত্তল বলতে কি বোঝাই তোমরা এখন পর্যন্ত জানি না, তোমরা আসলে দর্পণ পড়েছো কিনা, মানে আয়না নিয়ে পড়াশোনা করেছো কিনা, তোমাদের ফিজিক্সের কত নাম্বার চ্যাপ্টার, মেবি 9 নাম্বার চ্যাপ্টার রয়েছে, 9 কি 8, যাই হোক এই দুটোর মধ্যে একটা হবে। তো ওখানে দেখবা যে এইরকম ভাবে আসলে গোলীয় দর্পণ আঁকা হয়। গোলীয় দর্পণ মানে কি? গোলীয় দর্পণ মানে হচ্ছে যে দর্পণ বা আয়নাটা একটু গোল, একটু গোল আকৃতির। ওকে, তো এইরকম গোল আকৃতির আয়নাগুলোকে বলা হয় দর্পণ। হ্যাঁ, গোলীয় দর্পণ। তো এগুলোর কোনো একদিক প্রতিফলক হিসেবে কাজ করে, মানে কোনো একদিকে মুখ দেখা যায়। কখন দেখা যায় কি যে এই দিক থেকে মুখ দেখতে পারো, আবার কখনো দেখবা কি যে এই দিক থেকে মুখ দেখতে পারো। ঠিক আছে, তো যদি এই দিক থেকে দেখো, মানে এই যে বাঁকা দিক যেটা ভেতর ঢুকে ঢুকে গেছে, এটাকে বলা হয় অবতল, মানে ভেতর দিকে ঢুকে যাওয়া এই তলটাকে বলা হয় অবতল। আর এই বাইরের দিকে ফুলে থাকা, মানে পেট ফুলে থাকার মতো অনেকটা দেখতে, এইরকম অবস্থাকে বলা হয় উত্তল। ঠিক আছে, এবং ব্রিকের ক্ষেত্রে দেখো, যদি বাইরের দিক থেকে দেখো, তাহলে বাইরের দিক থেকে দেখো অনেকটা পেট ফুলার মতো অবস্থা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে কি উত্তল। ওকে, আর ভেতর দিক দেখো যেন ভেতরটা ঢুকে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, ভেতরটা ঢুকে গেছে। সো এই ঢুকে যাওয়া জিনিসটাকে বলছি আমরা অবতল। সো এই ভেতরের দিক থেকে আমরা দেখবো কি অবতল দিক। ঠিক আছে, তাহলে বাইরের দিক থেকে হচ্ছে উত্তল, আর ভেতরের দিকটা হচ্ছে কি অবতল। ওকে, আর এই যে অবতল অংশ, এখানে এসে ভাঁজ খেয়ে গেছে, এই যে ভাঁজটা খেয়ে গেছে, এই ভাঁজ খাওয়া অঞ্চলটার নাম হচ্ছে হাইলাস, বা এক বচনে বলা হয় হাইলাম। ওকে, তাহলে এই জায়গাটা, এই ভাঁজের অঞ্চলটার নাম হচ্ছে হাইলাস বা হাইলাম। ওকে, ব্রিকে প্রবেশ করে কি কি দেখো, আমরা একটু আগে বলেছিলাম যে রেনাল ধমনী প্রবেশ করে আর বের হয় দুটা জিনিস, একটা হচ্ছে রেনাল শিরা আর একটা হচ্ছে ইউরেটার বা মূত্রনালী। ওকে, এবং এই যে ফানেল আকৃতির এই অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা এসে বড় হয়ে গেল, অর্থাৎ ফানেল আকৃতি ধারণ করলো, এই ফানেল আকৃতির অংশটার নাম হচ্ছে রেনাল পেলভিস। ওকে, কর্টেক্স সংলগ্ন অঞ্চল নাম হচ্ছে, দেখো এখানে ক ফর ক্যাপসুল আর ক দিয়ে কর্টেক্স, তাহলে ক্যাপসুল সংলগ্ন যে অঞ্চলটা তার নাম হচ্ছে কর্টেক্স। ওকে, আর বলেছিলাম ভেতরের অংশ মনে রাখবা, মাঝখানে মেডুলা, মাঝে মেডুলা, ম ম ম। ওকে, মাঝে মেডুলা। ওকে, এই যে মেডুলা, এই যে মাঝের যে অঞ্চলটা, এই অঞ্চলে এই যে ঝাড়ুর মতো জিনিসগুলো, সেগুলোর নাম বলেছিলাম কি রেনাল পিরামিড। সো এগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড, এবং থাকে কয়টা, 8 থেকে 12টা প্রত্যেকটা ব্রিককে। ওকে, এবং রেনাল পিরামিডের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা বা পিরকা গঠন করে, এই কথাটাই তোমাদের একটু আগে বলছিলাম। ওকে, এবং এই পিরকা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়, এই যে এই জিনিসটা গিয়ে সরাসরি দেখো পেলভিসে গিয়ে ঢুকে গেল। পেলভিস মানে কি, যে এই ফাঁকা জায়গাটা, এই যে এই ফাঁকা জায়গাটা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে পেলভিস। কি বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা এবার তাহলে একটু নিচে চলে আসি। তো নিচের দিকে খেয়াল করো কি যে এখানে আমাদের রিজন পথ নিয়ে বেশ কিছু কথা আছে, এগুলো তোমাদের না বুঝার মতো তেমন কিছু নাই আসলে। এখানে দেখো, এখানে বলা হয়েছে কি যে আমাদের মূত্র যতটুকু হয় তার 90% হচ্ছে পানি, মানে ধরো কি কেউ যদি 100 ml এর প্রস্রাব করে তাহলে তার 90 ml হচ্ছে আসলে পানি। এই জন্য আসলে এটা সবসময় তরল থাকে। বাকি যে অংশটা থাকলো, সেই অংশটা হচ্ছে ইউরিয়া থাকে কিছু অংশ, কিছু অংশ থাকে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন লবণ পাওয়া যায়। তো যেহেতু 90% মানে সবচেয়ে বেশি পরিমাণ থাকে পানি, এই জন্য পানিকে বলা হয় মূত্রের প্রধান উপাদান। ওকে, কিন্তু এটা কিন্তু বর্জ্যপদার্থ না, পানি আমাদের দেহের কোনো বর্জ্যপদার্থ না। ওকে, তো বর্জ্যপদার্থের মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে তার নাম হচ্ছে ইউরিয়া, এটা থাকে মাত্র 2%, এবং এটাই হচ্ছে বর্জ্যপদার্থের মধ্যে সবচেয়ে বেশি। সো এই জন্য একে বলা হয় প্রধান রেজন পদার্থ। ওকে, আর পরবর্তীতে একটু পর আমরা যখন দেখবো কি যে বৃক্ক পাথর, মানে বৃক্কে যে স্টোন হয় বা পাথর হয় সেটা কেন হয়, তখন দেখবা কি যে ইউরিক অ্যাসিড এই বেচারা এই শয়তান করে কি জমাট বেঁধে যায় এবং সেটা পাথরের রূপ নেয়। ঠিক আছে, তো এই ইউরিক অ্যাসিডের জন্য আমাদের বৃক্কের পাথর হয়। ওকে, আর একটা জিনিস মনে রাখবা, ইউরোক্রোম নামে একটা রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থ মানে কি রঙের মতো পদার্থ, এর জন্য মূত্রের রঙটা হালকা হলুদ হয়, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো ক্রোম মানেই হচ্ছে রঙ। ওকে, যেমন ক্রোমোজোম মানে হচ্ছে রঙিন দেহ, ক্রোম মানে হচ্ছে রং। ঠিক আছে, সো যেখানেই পাবা ক্রোম সেখানেই বুঝবা রং, রং। ঠিক আছে, সো যেহেতু নামে আছে ইউরোক্রোম, রং আছে, তাহলে এটাই হচ্ছে রঙের জন্য দায়ী। ওকে, কেউ যদি কোনো কারণে আমিষ জাতীয় খাবার খাই, আমিষ জাতীয় খাবার খাই, তোমরা যখন বায়োলজির আসলে 4 নাম্বার, দুঃখিত 5 নাম্বার চ্যাপ্টার পড়বা, তখন জানবা কি যে আমিষ জাতীয় খাবারে শুধুমাত্র নাইট্রোজেন পাওয়া যায়, এবং এই যে বর্জ্য পদার্থগুলো সবগুলো কিন্তু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। ঠিক আছে, সো তুমি যদি বেশি বেশি নাইট্রোজেন খাও, মানে আমিষ খাও, তাহলে বেশি বেশি নাইট্রোজেন তোমাদেরকে থাকবে, তার মানে বেশি বেশি এরকম নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো তৈরি হবে। ওকে, সো কেউ যদি আমিষ খায় তাহলে দেখো এই বর্জ্য পদার্থগুলোর ভিতরে একটা যেহেতু আছে ইউরিক অ্যাসিড, তার মানে কি এটা অ্যাসিড, হ্যাঁ অম্ল, তার মানে কি তার অম্লতা বৃদ্ধি পাবে, অ্যাসিডটা বেড়ে যাবে। ঠিক আছে,
অংশ মূত্রে অম্লতা বেড়ে যাবে। আচ্ছা এবার চিন্তা করো, মূত্রে যদি অম্লতা বেড়ে যায় তাহলে কি হবে, একটু মূত্র জ্বালাপোড়া করবে, হ্যাঁ জ্বালাপোড়া করে বেরিয়ে আসবে। ওকে, সো এটা থেকে বাঁচলে কি, বাঁচতে হলে কি করতে হবে, বাঁচতে হলে করতে হবে কি, এর উল্টা জিনিসটা খেতে হবে। ঠিক আছে, তাহলে আমিষে উল্টা যে জিনিসটা সে কাজ করে সেটা হচ্ছে ফলমূল। ওকে, ফলমূল তরি তরকারি এগুলো যদি কেউ খায় তাহলে তার মূত্রটা সাধারণভাবে ক্ষারীয় দিকে চলে যায়। ঠিক আছে, সো যদি দুটা ব্যালান্স করে খাও তাহলে মূত্র অম্লীয় হবে না, ক্ষারীয় হবে না, কোনো সমস্যাই হবে না। ওকে, আচ্ছা বলো এই পর্যন্ত কারো কোনো কোশ্চিন আছে কিনা, এই পর্যন্ত? ওকে, বাকিদের কোনো কোশ্চিন নাই? ওকে, বাকিদের কোনো কোশ্চিন নাই, তাহলে আমরা চলে যাচ্ছি আবার আমাদের প্রেজেন্টেশনে। তো এইবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা বৃক্কের একটা ছোট্ট একটা অংশ দেখবো। হ্যাঁ, তো এই ছোট্ট অংশটা দেখো কি, যে এই যে এই জায়গাটুকু আমি কেটে এখানে মানে এই জায়গাটা বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা দেখতে এই যে এইরকম অনেকটা এইরকম দেখতে হয়। সো এইটা হচ্ছে এখান দিয়ে আমাদের রক্তটা প্রবেশ করে, ওই যে আমাদের বলছিলাম না, এইখান দিয়ে আমাদের রিনাল যে ধমনী রয়েছে সেখান দিয়ে রক্তটা আসে, তারপর চারিদিকে ছড়িয়ে যায়। ওকে, তারপর এই ছড়িয়ে গেলে এইরকমভাবে ছোট্ট একটা নালীর মাধ্যমে এরকমভাবে যায়। তারপর দেখো এই যে এইরকম কিছু একটা দেখছো, একটু প্যাঁচানো অংশ, এই প্যাঁচানো অংশগুলোই আসলে আমাদের ব্রিকের মেইন কাজগুলো করে। সো ব্রিকের প্রধান কাজগুলো হচ্ছে এটা দিয়ে। আচ্ছা চলো এটাকে একটু ভালো করে দেখা যাক। হ্যাঁ, সো এটাকে আর একটু ভালো করে দেখলে এটা দেখতে অনেকটা এই যে এইরকম। ওকে, দেখতে এই যে এইরকম দেখতে। সো এইরকম যখন দেখতে তখন এখান থেকে দেখো, এখান থেকে দেখো যে নতুন একটা জিনিস সূচনা হয়েছে এখান থেকে এই যে এই পর্যন্ত, এই যে বক্স করলাম এই অংশটুকুকে বলা হয় নেফ্রন। ওকে, এটার নাম হচ্ছে নেফ্রন। ওকে, আচ্ছা তাহলে এটা কি জিনিস, এটা কি জিনিস, এটা হচ্ছে ওই যে আমাদের রেনাল ধমনী ঢুকেছিল, সেই রেনাল ধমনী ছোট হয়ে মানে অনেক পাতলা হয়ে এখানে এসেছে। ওকে, এবং সেই পাতলা হতে হতে এমন একটা অবস্থায় চলে যায় যে অনেক বেশি পাতলা হয়ে যায়। এই দেখো অনেক বেশি পাতলা হয়ে গেছে, এবং যখন এত বেশি পাতলা হয়ে যায় তখন তাকে আমরা বলি অ্যাফারেন্ট আর্টারিয়ল। ওকে, এই নামটা একটু মনে রাখবা, যখন সে অনেক বেশি পাতলা হয়ে যাবে তখন নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়ল বা আর্টারিয়ল। আসলে কথাটা হচ্ছে আর্টারি আর ইউল কথাটা যুক্ত হয় সব সময় যখন সেটা অনেক বেশি ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আর্টারি যখন ছোট হয়ে যায় বা ধমনী যখন ছোট হয়ে যায় তখন তাকে বলা হয় আর্টারিয়ল। সো এটা একটা আর্টারিয়ল, দেখো এটাও আরেকটা আর্টারিয়ল। ওকে, এটা দিয়ে এখানে রক্ত প্রবেশ করে তাই এর নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়ল, আর এটা দিয়ে এক্সিট হয় বেরিয়ে আসে তাই এর নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিয়ল। ওকে, কারণ ই ফর এক্সিট, সো এক্সিট থেকে মনে রাখবা ইফারেন্ট আর্টারিয়ল, তাহলে যেটা দিয়ে বেরিয়ে আসবে তার নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিয়ল, আর যেখান থেকে প্রবেশ করবে তার নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়ল। ওকে, সো এরা হচ্ছে কি, এটা একটা ধমনী, এটা আরেকটা ধমনী। ওকে, আচ্ছা এবার দেখো এখানে একটা গাছের মতো একটা অংশ, গাছের গুড়ির মতো একটা অংশ আছে। তো এর কাজ হচ্ছে মূত্রকে কালেক্ট করা, সো এর নাম হচ্ছে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা। মূত্র সংগ্রহ করবে তার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। ঠিক আছে, সে এখানে একটা নেফ্রন যুক্ত হবে, সে যত মূত্র তৈরি করবে সব কিছুকে এইখানে এই এর মধ্যে ফেলে দিবে। ওকে, সো এখানে আর একটা নেফ্রন যুক্ত হবে, এখানে ও যেগুলো মূত্র তৈরি করবে সব কিছু এই ভেতরে ফেলে দিবে। মনে করো এটা অনেকটা ওই যে একটা ড্রেনের মতো অবস্থা। ঠিক আছে, তাহলে এইটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা, এটা করবে কি মূত্রটাকে সংগ্রহ করে নিবে। ওকে, তাহলে আমরা এবার করবো কি, এই চিত্রে আসলে বোঝা একটু কষ্টকর, যার জন্য আমরা একটু সিম্পলিফাইড চিত্র ব্যবহার করবো, এবং পরীক্ষাতেও তোমরা ওই সিম্পলিফাইড চিত্রটাই ব্যবহার করবা। ওকে, তাহলে চলো আমরা সিম্পলিফাইড চিত্রে চলে যাই। তো এইটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড চিত্র, এবং এখানে দেখো এইটা হচ্ছে সেই আমাদের অ্যাফারেন্ট আর্টেরিয়াল যেখান দিয়ে আমাদের রক্তটা প্রবেশ করবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টেরিয়াল, এখান দিয়ে আমাদের রক্ত প্রবেশ করবে। ওকে, এবার রক্ত প্রবেশ করলে যাবে কোথায়, যাবে এই যে এইখানে। হ্যাঁ, এই যে গোল গোল জিনিসগুলো দেখছো, এই গোল জিনিসটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। মনে রাখবা গোল জিনিস নাম হচ্ছে গ্লোমেরুলাস, হাড়ির মতো দেখতে অনেকটা। হ্যাঁ, এই গোল জিনিসটার নাম হচ্ছে গ্লোমেরুলাস, আর যেখান থেকে বেরিয়ে যাবে তার নাম হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়াল। ই ফর ওই যে বললাম এক্সিট, ঠিক আছে, তাহলে যে আর্টেরিয়াল দিয়ে বেরিয়ে আসে তার নাম হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়াল। ওকে, এবার দেখো কি হয়, আসলে আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই অ্যাফারেন্ট আর্টারি দিয়ে রক্ত প্রবেশ করে, দিয়ে এখানে গ্লোমেরুলাসের মধ্যে আসে। এই গ্লোমেরুলাস হয় কি, এই পিচ্ছে যে আর্টারিয়ালটা, কারণ আর্টারি ছোট হয়ে আর্টারি হয়েছে, এই ছোটটা আরো ছোট ছোট ভাগে ভাগ হয়। ঠিক আছে, এবং যখন আরো ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় তখন তাকে আমরা বলি কৌশিক নালিকা। ওকে, তাকে আমরা বলি কৌশিক নালিকা। ওকে, তাহলে এই যে ছোট ছোট ভাগ ভাগ হয়ে গেল, তাহলে সেই ছোট ছোট ভাগগুলোকে বলবো কি কৌশিক নালিকা। এবং কতগুলো ভাগ হয়, মোটামুটি 50 থেকে 60টা ভাগে ভাগ হয়। ঠিক আছে, তাহলে 50 থেকে 60টা ভাগে ভাগ হয়। ওকে, তাহলে এই হলো এখানে গ্লোমেরুলাসের মধ্যে এটা হচ্ছে। এবার এই ভাগ হলে কি হয়, যেটা হয় সেটা হচ্ছে এই কৌশিক নালিকাগুলো সবসময় এর প্রাচীরটা হয় একটু ছিদ্র ছিদ্র। ওকে, এরকমভাবে ছিদ্র ছিদ্র, অনেকটা মশারির মতো।
ওকে, সো এই মশারির মতো হওয়ার জন্য হয় কি, যখন এর ভিতর দিয়ে রক্ত যায় প্রচন্ড চাপের ভেতর, তখন হয় কি এই ছোট ছোট জিনিসপত্রগুলো, যেগুলো ছোট আকারে, যেমন রক্তে পানির আকারটা অনেক ছোট, তারপর গ্লুকোজের আকার ছোট, ঠিক আছে, এরকম ছোট আকারের জিনিসপত্রগুলো এই পথ দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে। ওকে, আর শুধুমাত্র থেকে যায় সেগুলোই যেগুলো এই ফুটো দিয়ে পড়বে না, এরকম বড় বড় জিনিসগুলো। ওকে, সো এরকম বড় জিনিস মাত্র দুইটা। সো একটু তোমরা লিখে নিতে পারো কি যে আটকে যাবে কোন কোন, মানে যে দুটা জিনিস পড়বে না, সেই দুটা জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে রক্ত কণিকা, ওকে, রক্ত কণিকা, আর আরেকটা হচ্ছে আমাদের প্রোটিন, প্রোটিন। ওকে, তাহলে একটা হচ্ছে রক্ত কণিকা আর একটা প্রোটিন, এই দুটা ছাড়া বাদ বাকি সব কিছুই এখান থেকে পড়ে যায়। ওকে, তাহলে দুটা জিনিস, একটা হচ্ছে রক্ত কণিকা আর একটা প্রোটিন, এই দুটা ছাড়া সব কিছুই এখান দিয়ে ফুটো হয়ে নিচে পড়ে যায়, ঠিক আছে, এখান থেকে পড়ে যায়। ওকে, এখান দিয়ে নিচে পড়ে যায়। ওকে, এখন যদি নিচে পড়ে যায় তাহলে কি হবে, দেখো নিচে পড়ে গেলে অবশ্যই কাউকে না কাউকে ক্যাচ করা লাগবে, ক্যাচ করার জন্য দেখো যে এইখান দিয়ে, এইখান দিয়ে একটা কেউ যেন দুইটা হাত বাড়িয়ে আছে, হ্যাঁ, ধরার জন্য। তো এই যে এটাকে বলা হয় পেয়ালা আকার, মানে এইরকম আকারটাকে বলা হয় পেয়ালা আকার। তো এইরকম আকৃতির যে ক্যাচ করার জন্য এখানে বসে আছে তার নাম হচ্ছে দেখো ক্যাপসুল, ঠিক আছে, ক্যাপসুল। ওকে, তো এখানে একটু চেঞ্জ করো, এটাকে রেনাল ক্যাপসুল না বলে আমরা একে বলবো বোম্যান্স ক্যাপসুল, এটাকে বলবো বোম্যান্স ক্যাপসুল। ওকে, আচ্ছা বোম্যান্স ক্যাপসুল কেন, কারণ এটা বিজ্ঞানী বোম্যান প্রথম আবিষ্কার করেছেন। সো একটু লিখে নাও কি যে গ্লোমুলাস থেকে যে জিনিসপত্রগুলো পড়ে যায় সেটাকে ধরবে কে, বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল। আচ্ছা আমি লিখে দিই, ওকে, এটা হচ্ছে কি বোম্যান্স ক্যাপসুল। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি, হ্যাঁ একটু লিখো, হ্যাঁ এটা ক্লাস নোট নেওয়ার জন্য, কারণ আমি নোট দেখবো তো তোমাদের। না তাহলে দরকার নেই, হ্যাঁ ওটাই আমাকে নোট দেখাই দিও তাহলে হবে। ওকে, তাহলে এটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। তো এবার এরপর থেকে দেখো কি যে বোম্যান্স ক্যাপসুলের পর থেকে যে জিনিসটা সেটা হচ্ছে এখান থেকে শুরু হলো যে ক্যাপসুল শেষ, হ্যাঁ এরপর থেকে দেখো এটা পুরোটা হচ্ছে একটা নালী, একটা নালী, বড় একটা নালী। তো এই বড় নালীটার নাম হচ্ছে রেনাল টিউবিউল, ওকে, এই পর্যন্ত হচ্ছে রেনাল টিউবিউল। তো এই রেনাল টিউবিউলের মোট তিনটা পার্ট, ওকে, কি কি পার্ট দেখো, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত প্যাঁচানো অংশ, হ্যাঁ তো এটা হচ্ছে প্যাঁচানো একটা অংশ, আবার দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আবার একটা প্যাঁচানো অংশ। সো দেখো এই টিউবিউলের মধ্যে দুইটা প্যাঁচানো অংশ আছে, আর আরেকটা আছে দেখো এরকম ভাবে ইউ আকৃতির একটা জিনিস। তো যে কোনো ইউ আকৃতির জিনিসকে বলা হয় লুপ, যে কোনো ইউ আকৃতির জিনিসকে বলা হয় লুপ। এবং এই লুপটা প্রথম যে আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে, এখানে ভুল আছে, সেটা হচ্ছে হেনলি, ঠিক আছে, তো এর নাম হচ্ছে হেনলির লুপ, ওকে, কারণ যে বিজ্ঞানী আবিষ্কার করেছিল তার নাম ছিল হেনলি। ওকে, সো আমরা বলছি কি হেনলি তার লুপ, হেনলির লুপ, ওকে, সো এটা হচ্ছে হেনলির লুপ। ওকে, তাহলে দেখো এখানে একটা প্যাঁচানো নালিকা, এটা যেহেতু এই আমাদের এই অংশটার কাছাকাছি, সো এটা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, বা ইংরেজিতে বলা হয় প্রক্সিমাল প্যাঁচানো নালিকা। ওকে, আর এটা যেহেতু অনেক দূরে, কারণ এখানে দেখো এখান থেকে পার হয়ে এখান দিয়ে এসে তারপর না এখানে পৌঁছাবে, ঠিক আছে, এটা যেহেতু অনেক দূরে তাই এর নাম হচ্ছে ডিস্টাল প্যাঁচানো নালিকা বা দূরবর্তী প্যাঁচানো নালিকা। ওকে, সো আলটিমেটলি তাহলে প্যাঁচানো নালিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রক্সিমাল বা নিকটবর্তী, আর একটা হচ্ছে ডিস্টাল বা দূরবর্তী। ওকে, সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি করে মূত্র তৈরি হয়, ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করা হবে মূত্র তৈরি হয় কীভাবে, তাহলে আমরা এখন সেটা শিখবো যে মূত্র তৈরি হয় কীভাবে। তো ব্যাপারটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, মূত্র তৈরির জন্য যে জিনিসটা হয়, আমি একটু রেড কালার ইউজ করি। তো মূত্র তৈরির ক্ষেত্রে প্রথমেই দেখো অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে রক্ত গ্লোমেরুলাসে পৌঁছায়, গ্লোমেরুলাসে আসে। ওকে, এবার বললাম গ্লোমেরুলাস হচ্ছে কি 50 থেকে 60টি কৌশিক জালিকায় ভাগ হয়। ওকে, এই ভাগগুলো আবার ছিদ্র ছিদ্র, যার জন্য হয় কি প্রায় সব কিছু এখান থেকে পড়ে যায়, মাত্র দুটো জিনিস পড়ে না। ওকে, কি কি, একটা হচ্ছে আমিষ বা প্রোটিন, আর একটা হচ্ছে রক্ত কণিকা। যারা পড়বে না তারা এখান থেকে বের হবে, তারা এখান থেকে বের হবে, এটা হচ্ছে তাদের এক্সিট পথ, ঠিক আছে, এই জন্য এর নাম হচ্ছে এফারেন্ট আর্টারিয়াল। ওকে, আচ্ছা যারা পড়ে গেল তাদেরকে ধরবে কে, তাদেরকে রিসিভ করবে এই রেনাল ক্যাপসুল বা বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে, এবার রিসিভ করে পাঠাবে কোথায়, এইখান দিয়ে আমাদের পাঠাই দিবে এই নালীর ভেতর দিয়ে। সো আসবে কোথায়, প্রক্সিমাল প্যাঁচানো নালিকাতে। ওকে, আচ্ছা এই যে প্রক্সিমাল প্যাঁচানো নালিকা বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা, এর কাজ কি হবে, তো বিষয়টা বোঝো, শুধুমাত্র দুটা জিনিস এইখান দিয়ে রক্তে বের হয়েছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রক্ত কণিকা আর আরেকটা হচ্ছে প্রোটিন। কিন্তু আমার দেহে তো পানির দরকার আছে, আমার দেহে অ্যামাইনো অ্যাসিডের দরকার আছে, আমার দেহে অন্যান্য যে উপাদানগুলো যেমন গ্লুকোজ, বিভিন্ন আয়ন, সব কিছু দরকার আছে, তাহলে এই দরকারি জিনিসপত্রগুলো কিন্তু ফেলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যখন সে ফিল্টার করছিল বা ফিল্ট্রেশন করছিল,
তখন সে অতিমাত্রায় ফিল্ট্রেশন করে ফেলেছে, ওকে, মাত্রাতিরিক্ত ফিল্ট্রেশন করে ফেলেছে, আমার যেগুলো প্রয়োজন সেগুলোকে বেচারা ফেলে দিয়েছে, ঠিক আছে? সো এই ফিল্ট্রেশনকে বলবো এই জন্য আলট্রা ফিল্ট্রেশন, মানে অতিমাত্রায় ফিল্টার করা, ঠিক আছে? তাহলে একে আমরা বলবো কি আলট্রা ফিল্ট্রেশন। তাহলে গ্লোমিউলাসে বলো তো কোন ফিল্ট্রেশন চলে? ওকে, তাহলে এটার নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। ওকে, তাহলে এর নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, ওকে, অতিমাত্রায় ফিল্টার করে ফেলে। ওকে, এখন দেখো আলট্রা ফিল্ট্রেশনের ফলে যা তৈরি হলো সেগুলো তো এই পথ দিয়ে আসবে, এই নালী পথ দিয়ে আসবে। তো এই জিনিসগুলোকে বলবো আলট্রা ফিল্ট্রেট, আলট্রা ফিল্ট্রেশন প্রক্রিয়ায় যা কিছু তৈরি হবে তাকে আমরা বলবো আলট্রা ফিল্ট্রেট। ওকে, তাহলে এখান দিয়ে যা কিছু নেমে আসছে সব কিছু হচ্ছে কি আলট্রা ফিল্ট্রেট। ওকে, এবার তাহলে আমরা কি বললাম, গ্লোমিলাসের যে প্রক্রিয়াটা চলছে সেটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, অতিমাত্রায় ফিল্ট্রেশন চালাচ্ছে, যা দরকার সেটা তো ফেলছে, মানে যা দরকার না সেটা তো ফেলছে ফেলছে, যা দরকার সেগুলো ফেলে দিচ্ছে। হ্যাঁ, সো এখন দেখো যেহেতু যেগুলো দরকার সেগুলো ফেলে দিয়েছে, তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে কি যেগুলো দরকার সেগুলোকে বেছে বেছে আবার রক্তে পাঠাতে হবে, ঠিক আছে? তো রক্তে পাঠানোর জন্য হয় কি করতে হবে কি এগুলো এখান থেকে, মানে এই নালিকার ভেতর থেকে যে বর্জ্য পদার্থ হিসাবে পাঠানো হয়েছিল আলট্রা ফিল্ট্রেটকে, এখান থেকে সে জিনিসপত্রগুলো শোষণ করে আবার আমাদের রক্তে পাঠাতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটাকে বলা হয় পুনরায় শোষণ করা, ঠিক আছে? তো এর নাম হচ্ছে পুনঃ শোষণ। আচ্ছা, পুনরায় শোষণ কেন? কারণ এর আগে যখন আমি খাবার খেয়েছিলাম তখন পরিপাক তন্ত্র একবার খাবারগুলো শোষণ করেছিল, এটা দ্বিতীয়বার শোষণ করছে, এই জন্য একে বলছি পুনঃ শোষণ বা পুনরায় শোষণ। ওকে, তাহলে এবার হবে কি, প্রথমে যেহেতু আসে নিকটবর্তী পেচন নালিকার কাছে আসছে, সো দায়িত্ব হচ্ছে নিকটবর্তী পেচন নালিকার, সে করবে কি পুনরায় শোষণ করে রক্তে পাঠিয়ে দিবে। ওকে, এবং দেখা যায় কি যে যতটুকু পুনরায় শোষণ করতে পারে তার 80% আসলে করে ফেলে এই নিকটবর্তী পেচন নালিকা। ওকে, আচ্ছা, এরপর ও যতটুকু করতে পারলো না সেই পার্টটুকু আসবে কোথায়, এই যে হ্যান্ডেল লুপে, ঠিক আছে, এই অংশে আসবে। ওকে, এই খানিকটা করবে, তারপর করবে কি চলে যাবে আমাদের এই দূরবর্তী পেচন নালিকা বা ডিস্টাল পেচন নালিকায়, ঠিক আছে? এবং এটাই হচ্ছে ফাইনাল পার্ট, এরপর আর কেউ পুনরায় শোষণ করবে না। ওকে, সো এবার ডিস্টাল পেচন নালিকা সেও কিছুটা পুনঃ শোষণ করবে এবং সাথে সাথে কিছু বর্জ্য পদার্থ ক্ষরণ করবে, ঠিক আছে? সো আলটিমেটলি যে জিনিসটা আর পুনরায় শোষণ হলো না বা আর যে জিনিসটা আর নিল না, সেই জিনিসটা এখান দিয়ে মূত্র আকারে এই সংগ্রহ নালিকার মধ্যে ফেলে দিবে। কি সবাই কি মূত্র তৈরি করার কৌশলটা বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে আমাদের মূত্র, যেটা ফেলে দিল সেটাই হচ্ছে মূত্র। কারো কোনো এই পর্যন্ত কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? এই বাকিগুলো সব আরেকবার আস আস কোথায় লিখেছি আমি? ও আচ্ছা, আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে দেখো এখানে গ্লোমেরুলাসে যখন আসলো, আমি যে ও আচ্ছা আচ্ছা 80% দেখো এখান থেকে যতগুলো আলট্রা ফিল্ট্রেট আসে, হ্যাঁ, মানে যত কিছু নামে আসলো, হ্যাঁ, তো শোষণ করবে তো তিনজন, একটা হচ্ছে এই প্রক্সিমাল প্যাচন নালিকা, মানে এখান থেকে এতটুকু, হ্যাঁ, এরপর হেনরি লুপ এইখান থেকে এতটুকু, এবং দূরবর্তী প্যাচন নালিকা বা ডিস্টাল প্যাচন নালিকা এই যে এখান থেকে এতটুকু, এই তিনজন মিলে ফিল্ট্রেট করবে, ঠিক আছে, মানে শোষণ করবে। এখন যতটুকু শোষণ করে, মানে মোট টোটাল যদি 100 গ্রাম শোষণ করে, হ্যাঁ, এই সেই 100 গ্রাম শোষণের মধ্যে 80 গ্রাম বা 80% করে এই প্রথম অংশটুকু, ঠিক আছে, বাকি 20% মিলিত হবে, এই দুজন মিলে মিলিতভাবে করে যতটুকু শোষণ করবে আর কি, তার 80% হয়ে যায় এই প্রক্সিমাল প্যাচন নালিকার ভেতর। ওকে, আর কোন কোশ্চেন আছে কারো? না না ভাইয়া, ওকে, কোশ্চেন থাকলে করে ফেলবা কিন্তু, হ্যাঁ। ওকে, তাহলে এই গেল আমাদের মূত্র তৈরি করার কৌশল। এবার দেখো এখান থেকে এখানে একটা নেফ্রন যুক্ত হবে, এখানে একটা নেফ্রন যুক্ত হবে, এখানে একটা নেফ্রন যুক্ত হবে, ঠিক আছে? সবাই করবে কি এই নালিকার ভেতর, সংগ্রহ নালিকার ভেতর তাদের মূত্রটা দিয়ে দিবে, ঠিক আছে? এবার এটা সংগ্রহ নালিকা করবে কি, সংগ্রহ করে নিয়ে চলে যাবে পেলভিসে, আর পেলভিস তখন ইউরেটারের মাধ্যমে, আচ্ছা চলো আমি দেখাই দিই একটু। ওকে, এবার দেখো যে এই অংশটা এখান থেকে এখানে ছিল আমাদের সেই নেফ্রন গুলো, এখানে ছিল, হ্যাঁ,
এখান থেকে সবগুলোকে এখান থেকে সংগ্রহ নালিকে এই পর্যন্ত নিয়ে আসবে। সো চলে আসলো এখন পেলভিসে, কারণ এই যে এইটা হচ্ছে, এটা হচ্ছে পেলভিস আন্ডার, ঠিক আছে, এই এই অংশটা হচ্ছে পেলভিস। হ্যাঁ, তো এই পেলভিস করবে কি, এবার দেখো ইউরেটারের মাধ্যমে, এই যে ইউরেটারের মাধ্যমে সেটা মূত্রথলিতে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এবার মূত্রথলিতে মূত্র জমা হতে থাকবে, একটা সময় সেটা মূত্র বাইরে বেরিয়ে আসবে। ওকে, তাহলে এই গেলো আমাদের মূত্রথলি কৌশল বা মূত্রথলি সমস্ত কিছু ফাংশন। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরের অংশে যাবো। পরের অংশটা হচ্ছে বৃক্কে পাথর। তো বৃক্কে পাথরের বিষয়টা বোঝো, যে বৃক্কে পাথর বলতে আসলে কি বোঝায়। তো এই জায়গায় দেখো একটা ছোট চিত্র আছে এখানে। তো এখানে দেখো এই যে পেলভিস অংশটুকু, এই যে পেলভিস অংশটুকু, এটা হচ্ছে পেলভিস অঞ্চল। হ্যাঁ, তো এই পেলভিস অঞ্চলে কিছু ছোট ছোট পাথরের মতো বা গোটা গোটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এইরকম কঠিন যখন কোনো কিছু থাকে তখন তাকে আমরা পাথর হিসেবে চিহ্নিত করি। এটা যখন বৃক্কের মধ্যে হয় তখন তাকে বলি বৃক্কে পাথর। তাহলে বৃক্কে পাথর জিনিসটা কি বুঝতে পেরেছো, মানে পাথর জিনিসটা বলতে কি বোঝায়? ওকে, এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট। এখন এই যে বৃক্কে পাথর তৈরি হলো, এই যে শক্ত জিনিসগুলো তৈরি হলো, এটা কোত্থেকে তৈরি হয়? একটু আগে কিন্তু বলেছিলাম যে এটা তৈরি হয় একটা অ্যাসিড থেকে। নাম মনে আছে কারো? কারো নাম মনে আছে কি থেকে এটা তৈরি হয় জানো? একটু আগে বলেছিলাম ইউরিক অ্যাসিড থেকে। ওকে, এটা হচ্ছে ইউরিক অ্যাসিড থেকে। ওকে, তাহলে এটা তৈরি হয় ইউরিক অ্যাসিড থেকে। তো এখন দেখো কি যে এটা কেন তৈরি হয়, তো চলো তার কারণটা দেখা যাক। তো প্রথমে আসি বৃক্কে পাথরের কারণ। তো প্রথম কারণ হচ্ছে যদি কারো শারীরিক ওজনটা বেশি থাকে, ঠিক আছে, মানে কি ওই যে মোটা হয়। হ্যাঁ, তো মোটা মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় কি যে ওদের ক্ষেত্রে এরকম পাথর তৈরি হয়, ঠিক আছে। সো অতিরিক্ত ওজন যাদের আছে তাদের ক্ষেত্রে একটু স্বাস্থ্য সচেতন থাকা ভালো। ওকে, এছাড়া যদি কোনো কারণে বৃক্কে সংক্রমণ হয়, সংক্রমণ বলতে বোঝাচ্ছি ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া যদি অ্যাটাক করে, তাহলে তাদের ক্ষেত্রেও এই জিনিসটা হতে পারে, কোনোভাবে সমস্যা হতে পারে। ওকে, যদি কেউ কম পরিমাণ পানি খায় তাহলে কি হবে, কম পরিমাণ পানি খেলে যে জিনিসটা সমস্যাটা হবে সেটা হচ্ছে, তোমরা একটা প্রক্রিয়া শিখেছিলে যে অসম রেগুলেশন, আমি ক্লাসে তোমাদের শিখাই দিয়েছিলাম, আমি না আমার ছোট ভাই শিখিয়েছিল আসলে। সেটা নিয়ে কারো সমস্যা আছে কিনা, অসম রেগুলেশন তো বোঝো না, আমি একবার বুঝাই দেবো। আচ্ছা, তাহলে আমি আর দ্বিতীয়বার বুঝাচ্ছি না। হ্যাঁ, তো দেখো যদি কেউ কম পরিমাণ পানি পান করে তাহলে কি করবে, তার দেহের রক্তে পানি পরিমাণ কম থাকবে, এটা স্বাভাবিক যেহেতু কম পরিমাণ পানি খেয়েছে। তো এখন কম পরিমাণ যদি পানি থাকে আর যদি বেশি বেশি মূত্র তৈরি হয়, তাহলে দেখো সেই কম পরিমাণ পানি অলরেডি তার দেহের রক্তে সেখান থেকে আরো পানি বের করে দিচ্ছে, তাহলে কি হবে, রক্তে পানির পরিমাণ অনেক কমে যাবে এবং আলটিমেটলি রক্তের পরিমাণ কমে গিয়ে তুমি মারা যাবা। তো এটা এ থেকে বাঁচানোর জন্য অসম রেগুলেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা করে কি, কম পরিমাণ যদি পানি থাকে তাহলে সে করবে কি, কম পরিমাণ মূত্র তৈরি করবে, যদি বেশি পরিমাণ পানি থাকে তাহলে বেশি পরিমাণ মূত্র তৈরি করবে, অর্থাৎ মূত্রে পানির পরিমাণটা নিয়ন্ত্রণ করবে। যদি পানির পরিমাণ কম থাকে তাহলে মূত্রে পানির পরিমাণ কম থাকবে, আবার যদি মূত্রে পানির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সে মূত্রে করবে কি, পানির পরিমাণ বাড়াই দিবে, রক্তে পানির পরিমাণ বেশি তাহলে মূত্র পানির পরিমাণ বাড়াই দিবে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে অসম রেগুলেশন। তো যদি কেউ কম পরিমাণ পানি পান করে তাহলে হবে কি, তার দেহে রক্তে যেহেতু পানির পরিমাণ কম তাই করবে কি, মূত্রে পানির পরিমাণ কম থাকবে। আচ্ছা, তোমাদের একটা কমন সেন্স দেখো, যে মনে করো আমি একটা পাত্র নিলাম, এটা হচ্ছে পাত্র এ, এবং আরো একটা পাত্র নিলাম যেটাকে আমি বলছি পাত্র বি। ওকে, এখানে আমি 1 লিটার পানি দিলাম, ওকে 1 লিটার পানি, আর এখানে দিলাম 10 লিটার পানি। ওকে, এবং এখানে আমি দুই জায়গাতেই আসলে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ দিয়ে দিলাম। ওকে, তাহলে স্বাভাবিকভাবেই নিশ্চিতভাবে বলা যায় কি যে এ পাত্রে লবণের যে ঘনত্ব হবে, বি পাত্রে লবণের ঘনত্ব হবে তার চেয়ে কম। এটা এটা তো বুঝো, সবাই একটু কথা বলো, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, মানে আমার এই কথাটা নিয়ে? আরেকবার বলেন। ওকে, আবার বলছি, দেখো কি যে আমি এই পাত্রে 1 লিটার পানি নিয়েছি এবং 20 গ্রাম সেখানে লবণ দিয়েছি, তাহলে তার যে ঘনত্ব হবে, মানে লবণের ঘনত্ব, আমি যদি সেই 20 গ্রাম পানি লবণকে যদি 10 লিটার পানির মধ্যে গুলাতাম তাহলে তার ঘনত্ব কম হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো কি যে আমার দেহে যে পরিমাণ ইউরিক অ্যাসিড তৈরি হয় সেটা কিন্তু সবসময় তৈরি হচ্ছে, ঠিক আছে, সেম পরিমাণ। কিন্তু আমি যদি কম পরিমাণ পানি খাই তাহলে মূত্রে আমার পানির পরিমাণ কম থাকবে, তার মানে দেখো এখানে যখন পানির পরিমাণ কম তখন কিন্তু লবণের ঘনত্ব বেড়ে গেছিলো, ঠিক আছে, বেশি ছিল, আর যখন পানির পরিমাণ বেশি তখন লবণের ঘনত্বটা কম ছিল। সো দেখো যখন তুমি কম পরিমাণ পানি খাবা তখন সেই পানির
কম পরিমাণ হওয়ার জন্য মূত্রের পরিমাণ কম থাকবে, আর সেই কম মূত্রে ইউরিক অ্যাসিডের ঘনত্বটা অনেক বেশি থাকবে, ওকে? যার ফলে যখন ঘনত্ব বেশি, আমরা জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো ঘনত্ব অনেক বেশি থাকে, ঠিক আছে? তখন হবে কি, এই ইউরিক অ্যাসিড জমাট বাঁধার জন্য একটা ভালো সুবিধা পেয়ে যাবে, হ্যাঁ? আর যখন এই সুবিধাটা পেয়ে যাবে, তখন সে এই তো জমাট বাঁধে বৃক্কে পাথর তৈরি করবে, ওকে? তাছাড়া যদি কেউ অতিরিক্ত প্রাণীজ আমিষ খায়, আমি যেহেতু বলেছিলাম যে প্রাণীজ আমিষ বা যে কোনো আমিষ যদি খাও, নাইট্রোজেন জাতীয় খাবার খাও, তাহলে আসলে এই ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম এগুলো তৈরি হয়, হ্যাঁ? সো যদি কেউ বেশি বেশি প্রোটিন খেয়ে ফেলে, তাহলে তার দেহে বেশি বেশি প্রোটিন তৈরি হবে, ইউরিক অ্যাসিড তৈরি হবে। আর যদি বেশি বেশি ইউরিক অ্যাসিড তৈরি হয়, তাহলে দেখো, যদি এখানে আমি 1 লিটার পানিতেই, এই 1 লিটার পানি, এখানেও মনে করো এখানেও 1 লিটার পানি আছে, হ্যাঁ, কিন্তু এখানে দিলাম 20 গ্রাম আর এখানে দিলাম 1 কেজি, তাহলে স্বাভাবিকভাবে 1 লিটার পানিতে 1 কেজি দিয়ে দিয়েছি, তাহলে এখানে ঘনত্ব বেশি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একই পরিমাণ পানিতে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে ঘনত্বটা বেড়ে যাবে, ঠিক আছে? সো আলটিমেটলি সেম কাহিনীটা ঘটবে, অর্থাৎ যদি কেউ প্রাণীজ প্রোটিনের পরিমাণ বেশি খেয়ে নেয়, তাহলেও কিন্তু বৃক্কে পাথর হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত। কারো কোনো কোশ্চিন থাকলে বলো, বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়। নাই নাই বাকিদের আচ্ছা, তোমরা কথা বলছো না কেন? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা পরে অংশে চলে আসি, হ্যাঁ? তো যদি কারো বৃক্ষ পাথর হয়ে যায়, মনে করো হয়ে গেছে কোনো কারণে, তাহলে কি করবা? তাহলে এই হচ্ছে আমাদের বৃক্ষ পাথরের চিকিৎসা। তো সবচেয়ে ভালো যে চিকিৎসাটা, সেটা হচ্ছে অধিক পরিমাণ পানি পান করা, ঠিক আছে? যদি কেউ বেশি বেশি পানি খায়, তাহলে দেখো যে ধরো কেউ আর্লি স্টেজে আছে, কেবল বৃক্ষ পাথর তৈরি হওয়া শুরু হয়েছে, এই সময়তে যদি বেশি বেশি পানি খায়, তাহলে সেটা হবে কি, পানির সাথে ধুয়ে নেমে যাবে, ঠিক আছে? সো এটা একটা বড় সুবিধা, ওকে? বেশি পরিমাণ পানি খেলে একা একাই হয়ে যাবে, তাহলে আমার কোন চিকিৎসা করা লাগবে না। যদি এটা না হয়, হ্যাঁ, তাহলে কি করবে, তাহলে বাধ্য হয়ে তাকে ওষুধ গ্রহণ করতে হবে, ওষুধ দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করতে হয়, ওকে? সো যদি এতেও কাজ না হয়, তাহলে আমরা কয়েকটা মেডিকেল টার্ম ইউজ করি। একটা নাম হচ্ছে ইউটেরাস্কোপি, আর একটা নাম হচ্ছে আল্ট্রাসনিক লিথোস্কোপি, আর সর্বশেষ আমাদের হাতে যে উপায়টা, সেটা হচ্ছে বৃক্ক অস্ত্রোপচার করা। মানে যদি এগুলো টেকনিক্যাল কোনো টার্ম দিয়ে কাজ না হয়, তাহলে আমাদের অস্ত্রোপচার করে কেটে বের করতে হয়, ঠিক আছে? তো এই দুটো টার্ম আসলে একটু ঝামেলাকর টার্ম, এই জন্য আমি চাই কি তোমরা এটা বুঝার পরিবর্তে তোমরা একটা মুখস্থ করে নাও, ঠিক আছে? এটা বুঝার কোনো প্রয়োজন নাই আপাতত এই লেভেলে, ওকে? আমি চলে যাচ্ছি তাহলে পরের অংশে। তো পরের অংশে চলে আসি, যদি কারো কোনোভাবে বৃক্কটা বিকল হয়ে যায়, বিকল মানে তো বোঝোই যে কোনোভাবে কাজ করছে না, হ্যাঁ? তো আমাদের দেহে দুটো বৃক্ক থাকে, দুটাই যদি বিকল হয়ে যায়, ওকে, তো বিকল কেন হবে? তো বিকল হওয়ার কারণগুলো একটু দেখি। তো কারণ দেখতে গেলে একটা জিনিস মনে রাখবা, বৃক্ক বিকলটা হচ্ছে 2 ধরনের এবং দুটো 2 ভাবে হয়, ওকে? তো দুইটা কি কি, একটা হচ্ছে ধীরে ধীরে বৃক্ক বিকল হয়, আর আরেকটা হচ্ছে আকস্মিকভাবে হয়। তো আকস্মিক মানে কি, হুট করে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কিভাবে বুঝবো যে হুট করে হইলো না ধীরে ধীরে হইলো? তো মনে রাখবা, যদি কারো 48 ঘন্টার মধ্যে বৃক্ক বিকল হয়ে যায়, অ্যাজ লাইক চিন্তা করো, 48 ঘন্টা আগে সম্পূর্ণভাবে কার্যকর ছিল, কিন্তু 48 ঘন্টা পর যখন চেক আপ করলাম, তখন দেখলাম তার বৃক্ক একদম বিকল হয়ে গেছে, ঠিক আছে? এটাকে বলবো আকস্মিক বৃক্ক বিকল। আর যদি 48 ঘন্টার বেশি সময় লাগে, তাহলে তাকে বলবো আমরা ধীরে ধীরে বৃক্ক বিকল, ওকে? সো তাহলে টার্ম কি, 48 ঘন্টা, ওকে? তাহলে 48 ঘন্টার কম হলে তাকে বলবো আকস্মিক, আর যদি 48 ঘন্টা বেশি হয়, তাকে বলবো ধীরে ধীরে। এবং তোমরা জানো কি না, তোমাদের বারবার আমি নিষেধ করি যে পরীক্ষা কখনো উঁকি মারবে না, ঠিক আছে? কারণ পরীক্ষায় ডান দিকে যদি কেউ উঁকি মারে, তাহলে তারা আস্তে আস্তে ধীরে মানে বৃক্ক বিকল হয়ে যায়। তোমরা কি এটা জানতা? যদি কেউ পরীক্ষায় ডান দিকে উঁকি মারে, তাহলে ওর আস্তে আস্তে ধীরে ধীরে বৃক্ক বিকল হয়ে যায়, ডানে উঁকি মারলেই বৃক্ক বিকল হতে লাগে। জানতাম না, এখন জেনে নিলে, হ্যাঁ, এটা সত্যি কথা, একদম সত্যি কথা। ডানে উঁকি, হ্যাঁ, ডানে উঁকি মারলেই বৃক্ক বিকল হওয়া শুরু করে। যে কি উ কি ডানে উ কি, ঠিক আছে? ডানে উকি করলেই দেখো, ঠিক আছে? এই হচ্ছে ডানে উকি, ডানে উকি দিলে কি হবে, ধীরে ধীরে বিকল বিকল হয়ে যাবে, এটা মনে রাখো। তাহলে শেষ, মনে রাখার জন্য
যা হোক, না হলে তো সুলতান মনে হয় হার্ট অ্যাটাক করতো। হ্যাঁ আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে পরে অংশে আসি। হ্যাঁ তাহলে ধীরে ধীরে বিকল্প বিকল করার যদি কারণ জানো তাহলে আকস্মিকের কারণ না পারলেও হবে, ঠিক আছে? ওকে, তো এখানে একটা মাথায় রাখবা, সেটা হচ্ছে যদি নেফ্রাইটিস হয়, নেফর ওই তো বললাম কি যে ডা নে এই নে আসছে, তাহলে এটা হচ্ছে ধীরে ধীরে। যদি নেফ্রাইটিসটা আবার জটিল আকারের হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এবার আকস্মিক, এটা একটু মনে রাখিও। হ্যাঁ ওকে, আরেকটা জিনিস দেখো, ডা দিয়ে ডায়রিয়া হতে পারে, আবার ডায়াবেটিসও হতে পারে। সো মনে রাখবা ডায়াবেটিস যেটা সেটা দিয়ে ধীরে ধীরে হবে, ডায়রিয়া দিয়ে না। ডায়রিয়া দিয়ে কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যাবে, বিন্দাস। ওকে, সো এটা একটু মনে রাখবা কি যে জটিল নেফ্রাইটিস হলে সেটা আকস্মিক হয়ে যাবে। ওকে, আর যদি ডায়রিয়া হয় তাহলে আকস্মিক হবে, কারণ ডায়রিয়া খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি দেহ থেকে পানি লস হয়ে যায়। সো এই ক্ষেত্রে আকস্মিকভাবে বৃক্কটা বিকল হয়ে যায়। আর ডায়াবেটিস তো জানো কি যে ওই ব্যক্তি বেশ কয়েক বছর বেঁচে যায়, বিন্দাস, ডায়াবেটিস হওয়ার পর। সো এটা ধীরে ধীরে করবে। ওকে, তাহলে এই গেল আমাদের বৃক্ক বিকলের কারণ। ওকে, এখন মনে করো যদি কারো বৃক্ক বিকল হয়েই যায় তাহলে কি করবা? ওকে, তাহলে সেই জায়গাতে আসি, যদি কারো বৃক্ক বিকল হয়ে যায় তাহলে কি করবা? তো বৃক্ক বিকল যদি হয়ে যায় তাহলে আমরা বৃক্ক বিকলের জন্য কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিব। তো প্রথম যে ব্যবস্থাটা নিতে পারি, ওকে, তার নাম হচ্ছে ডায়ালাইসিস। সো একটু লিখে নাও যে বৃক্ক বিকলের জন্য আমরা যে ব্যবস্থা নিতে পারি সেটা হচ্ছে ডায়ালাইসিস। ওকে, এটা হচ্ছে একটা একটা উপায়, এবং আরো একটা উপায় আছে যেটা একটু বেশি আমরা ব্যবহার করি আর কি, সেটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন করে নেওয়া। বৃক্ক প্রতিস্থাপন, ওকে, তাহলে বৃক্ক বিকল থেকে কাউকে বাঁচাতে হলে দুটা উপায়, একটা হচ্ছে কি ডায়ালাইসিস করা, আর আরেকটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন করে নেওয়া, ঠিক আছে? তাহলে চলো আসলে এই দুটা জিনিসকে আমরা এখন বোঝার চেষ্টা করি যে ডায়ালাইসিস কি জিনিস, কখন করতে হয়, আর বৃক্ক প্রতিস্থাপন কি জিনিস, কখন বা কিভাবে করা যেতে পারে, ঠিক আছে? তো প্রথমে চলে আসি ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস জিনিসটা চলো আমরা একটু চিত্র দেখি। ওকে, তো এখানে দেখছো, দেখছো একজন মানুষ, সে বেডে বসে আছে, এবং সেই সাথে তার হাতে দুইটা দেখো টিউব লাগানো আছে বা পাইপ লাগানো আছে, এবং সেটা বুঝতেই পারছো ব্লাড ভর্তি আছে। সো এই এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এই দেখো একটা মেশিনে এই টিউবের মাধ্যমে, একটা টিউবের মাধ্যমে রক্ত পাঠানো হয়, এবং সেই মেশিন থেকে আরেকটা টিউবের মাধ্যমে রক্ত তার দেহে প্রবেশ করে, ঠিক আছে? উনি আসলে ডায়ালাইসিস করছেন, এবং এই যে মেশিনটা, এই যে মেশিনটা, সেই মেশিনটার নাম হচ্ছে ডায়ালাইসিস মেশিন বা ডায়ালাইজার। ওকে, সো ডায়ালাইসিস করা হয় কোথায়? ডায়ালাইসিস মেশিনে বা ডায়ালাইজারের ভেতর। এবং ডায়ালাইজারের সাথে আমাদের বডির দুইটা কানেকশন থাকে, একটা ধমনিতে কানেকশন আর আরেকটা হচ্ছে শিরাতে কানেকশন। এবার চলে আসি তার মেকানিজমে, কিভাবে আসলে জিনিসটা কাজ করে। তো চিন্তা করো যে এই ব্যক্তির কোনো কারণে বৃক্ক সম্পূর্ণভাবে বিকল হয়ে গেছে, তাহলে ইনি বৃক্ক বিকলের শিকার। ওকে, সো বৃক্ক বিকল হয়ে গেলে কি হবে চিন্তা করো। বৃক্ক বিকল, তো আমরা আগেই তোমার দেখাচ্ছিলাম যে বৃক্ক অনেকটা একটা ফিল্টারের মতো কাজ করে, কি করে রক্তের বর্জ্য পদার্থগুলোকে আলাদা করে ফেলে। সো যেহেতু তার বৃক্ক বিকল হয়ে গেছে তাহলে বর্জ্য পদার্থগুলো আর ফিল্টারগুলো কাজ করছে না, ঠিক আছে? তার মানে কি যে রক্ত প্রবেশ করে অবশুদ্ধ অবস্থায় সেই রক্ত বেরিয়ে চলে আসে। চিন্তা করো একটা পানির যদি ফিল্টার নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, যেরকম তুমি পানি দিবে ঠিক সেরকম পানি বেরিয়ে চলে আসবে। তো এরকম যদি হয় তাহলে দেখো তার দেহ থেকে কিন্তু রক্তটা মানে বিশুদ্ধ হচ্ছে না, তার দেহে রক্তের যে বর্জ্য পদার্থ সেগুলো বেরিয়ে আসছে না। তো রক্তপথ, রক্তের বর্জ্যপথ জমতে জমতে একটা সময় সে আসলে মারা যাবে। তো এটা থেকে তাকে বাঁচাতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা কৃত্রিম উপায়ে একটা কিডনির মতো যন্ত্র বানাবো, যেখানে হবে কি তার রক্ত থেকে এই বর্জ্যপথগুলো বের করে নেওয়া যাবে, ঠিক আছে? তো এটার জন্য করা হয় কি, দেখো ওখানে যেমন আমরা দেখেছিলাম যে বৃক্কে প্রবেশ করে কি রেনাল ধমনী, ঠিক আছে? ওটা কি করে, বৃক্কে রক্ত প্রবেশ করায়, আর রেনাল শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত দেহে ফিরে যায়। ওকে, তাহলে রক্তের সাথে সম্পর্ক হচ্ছে মাত্র দুটা নালী, ঠিক আছে? সো এই জন্য এখানে দুটা টিউব দেওয়া হয়েছে, একটা দিয়ে রক্ত এখানে বাইরে আসবে এবং অন্যটা দিয়ে রক্ত ফেরত যাবে। তো চিন্তা করো যদি এই মেশিনটাকে যদি আমরা দেহের একটা অঙ্গ হিসাবে চিন্তা করি, এটা একটা অঙ্গ, তাহলে আমরা তো জানি যে যে কোনো অঙ্গে ধমনী দিয়ে রক্ত পাঠানো হয় আর শিরা দিয়ে রক্ত বের করে নিয়ে আসা হয়, ঠিক আছে? তাহলে যে পাইপটা দিয়ে আমি চাচ্ছি যে রক্ত আসবে সেই পাইপটাকে লাগাতে হবে আমাদের দেহের ধমনীতে। ওকে, তাহলে এই এই নিয়ে আসবে কোথা থেকে, ধমনী থেকে।
তাহলে একটু লিখে নিই, এই নিয়ে আসবে কোথা থেকে, ধমনী থেকে। তাহলে দেহের যে কোনো একটা ধমনীর সাথে একে কানেক্ট করতে হবে, ওকে। অন্যদিকে যেটা দিয়ে আমি রক্ত পাঠাবো সেটা নিয়ে যাব কোথায়, শিরাতে। তাহলে এটাকে কানেক্ট করব কোন একটা শিরাতে, ওকে। তাহলে ডায়ালাইসিস মেশিনে বা ডায়ালাইজারের দুটা টিউব, একটা হচ্ছে ধমনীর সাথে কানেক্টেড আর আরেকটা শিরার সাথে কানেক্ট করা হয়, ওকে। এবার ধমনী থেকে কি হবে, রক্তটা বেরিয়ে আসবে, এবং বেরিয়ে এসে এখানে দেখো একটা পাম্পের মতো একটা জিনিস আছে, তো এটার নাম হচ্ছে, আসলে বাংলা যদি বলি তাহলে এটা হচ্ছে বায়ু ধরার ফাঁদ, ওকে। বায়ু ধরার ফাঁদ বলতে কি বোঝায়, যদি কোনো কারণে এই রক্তের ভিতর বাতাস চলে আসে, আমাদের রক্তে আসলে বাতাস থাকলে সে রক্তটা জমাট বেঁধে যায়, হ্যাঁ, বাতাসের সঙ্গে স্পর্শে আসলে। সো এই জন্য যদি কোনো ভাবে রক্তে বাতাস চলে আসে, তাহলে এই পাম্প করবে কি, সেখান থেকে বাতাসটা বের করে নিয়ে যাবে, ঠিক আছে, ওকে। এরপর বাতাস যখন বেরিয়ে গেল, তখন বাতাসবিহীন রক্তটাকে এখান দিয়ে আমাদের ডায়ালাইজার বা ডায়ালাইসিস মেশিনের ভেতর ঢুকাই দেওয়া হয়, ওকে। আচ্ছা, এবার মেশিন তার কার্যক্রম করবে, কাজটা আমি একটু পর দেখাচ্ছি। এবার চলে আসো, কাজ যখন শেষ তখন বিশুদ্ধ রক্তটাকে এখান দিয়ে শিরার মাধ্যমে দেহের মধ্যে আবার পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এরকম ভাবে ক্রমাগত রক্ত এরকম ধমনী দিয়ে পাঠানো হয়, এটা হচ্ছে অবিশুদ্ধ রক্ত আসলো, ওকে, আর বিশুদ্ধ হয়ে শিরার মধ্য দিয়ে চলে গেল, ওকে। আবার অবিশুদ্ধ রক্ত আসবে, বিশুদ্ধ হয়ে চলে যাবে, অবিশুদ্ধ রক্ত আসবে, বিশুদ্ধ হয়ে চলে যাবে। এভাবে যদি কিছুক্ষণ চালানো যায়, তাহলে দেখা যাবে কি যে তোমার সমস্ত রক্ত বিশুদ্ধ হয়ে যাবে, কি তাহলে ডায়ালাইসিস মেশিনটার কাজ কি বুঝতে পেরেছো, কাজ কি করে আসলে? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে এইবার চিন্তা করো, আমরা এই মেশিনটার মেকানিজম দেখবো, যে এই মেশিনটা আসলে কিভাবে কাজ করে। তো এটার জন্য আমি একটু ব্ল্যাক স্ক্রিনে চলে যাচ্ছি। চিন্তা করো, তাহলে আমরা একটা মেশিন আগে তৈরি করে নিই, হ্যাঁ। তাহলে মনে করো এটা একটা মেশিন, ওকে। এখান দিয়ে আমাদের সেই টিউবটা ঢুকছে, ডায়ালাইসিস মেশিনের ভিতরে ঢুকছে, আর এখান দিয়ে বেচারা বেরিয়ে যাবে, এখান দিয়ে বেরিয়ে যাবে, ওকে। তাহলে এখান দিয়ে আউট, ওকে, আর এখান দিয়ে হবে কি, রক্তটা ভেতরে প্রবেশ করবে। তো এখন দেখো, এই ডায়ালাইসিস মেশিনের ভেতর এক ধরনের তরল পথ দেওয়া হয়, এক ধরনের তরল পথ দেওয়া হয়, যাকে বলা হয় ডায়ালাইসিস ফ্লুইড বা ডায়ালাইজার, দুঃখিত, ডায়ালাইসিস সলিউশন। তো এই যে ডায়ালাইজিং সলিউশন, সেই সলিউশনটা এমন ভাবে তৈরি করা হয় যেটা রক্তের রক্ত রসের মতো একদম দেখতে হবে, রক্তের রক্ত রসের মতো। রক্ত রস কি তোমরা বোঝো? অনেক ভালো একটা সংজ্ঞা, রক্তে যে রস থাকে তাকে রক্ত রস বলে, হ্যাঁ সত্য কথা, এটাই ঠিক কথা, ঠিক আছে। এবং এখানে যে তরলটা আমরা দেবো সেটা কিন্তু একদম রক্ত রসের মতো হবে, এবং জানো কিনা রক্তে যে রসটা আছে, এই রসটা কিন্তু আমাদের যত খাবার আছে, অক্সিজেন আছে, অনেক কিছু পরিবহন করে, হ্যাঁ, অনেক কিছু পরিবহনের কাজে ব্যবহৃত হয়। সো আমাদের দেহের যেহেতু রক্ত রসে খাবার থাকে, তারপর বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, আয়ন থাকে, ঠিক আছে। তাই এই ফ্লুইডটা তৈরি করার সময় বা এই তরলটা তৈরি করার সময় আমরা সেই সমস্ত আয়নকে একদম সঠিক মাত্রায় মিশিয়ে তারপর এখানে দেবো, ওকে। আচ্ছা, এরপর দেখো, এই যে অংশটা সেটা এরকম ভাবে, এইরকম ভাবে পেঁচানো একটা অংশ চিন্তা করো, এখানে আসলে অনেকগুলো পেঁচ থাকে, তোমরা ওই চিত্রে দেখেছিলা কিছু, অনেক বড় টিউবটা, হ্যাঁ। তো আমি তোমাদের বোঝানোর সাথে ছোট করে রাখছি, ওকে। সো এখন দেখো, ব্লাড করে কি এখান দিয়ে ভেতরে আসলো, এখান দিয়ে ভেতরে আসলো, এবং যে রক্তটা আসলো, যেহেতু তার বৃক্ক বিকল হয়ে গেছিলো, তার মানে কি রক্ত পরিশুদ্ধ হয়নি, ওকে। সো এখানে অবিশুদ্ধ রক্তটা আসে, অবিশুদ্ধ অবস্থায় আসে, রক্তটা আসলো কি অবস্থায়, অবিশুদ্ধ অবস্থায়। এবার এখানে বিশুদ্ধ করার মেকানিজমটা কিরকম, বিশুদ্ধ করার মেকানিজমটা হচ্ছে যে এইখানে, এইখানে এরকম ভাবে এই টিউবটা অনেক জায়গাতে এরকম ছিদ্র ছিদ্র থাকে, ওকে। তাহলে টিউবটা আসলে যে নালিটা রয়েছে বা পাইপটা, এই পাইপটা এরকম ভাবে ছোট ছোট ছিদ্র থাকে, ওকে, অনেকটা মশারির মতো। সো এবার কি হবে যদি এমনটা হয় যে এরকম ছোট ছোট নালি থাকে এবং বাইরে কিন্তু রস রয়েছে, হ্যাঁ, বাইরে এখানে কি রয়েছে, এই যে আমাদের রক্তের রক্ত রসের মতো দেখতে একটা তরল পথ রয়েছে, ওকে। সো এবার দেখো কি হবে, এখানে, এইখানে খাদ্যের পরিমাণ, খাদ্যের পরিমাণ যা আছে আমাদের বাইরে, এখানেও খাদ্যের পরিমাণ কিন্তু তাই আছে, ঠিক আছে। সো যেহেতু সমান সমান, তাহলে খাদ্য এই ফুটোতে বাইরে বেরিয়ে আসবে না, যেহেতু সমান আছে, হ্যাঁ, ভেতরেও প্রবেশ করবে না, আবার বাইরেও বেরিয়ে আসবে না। কিন্তু দেখো, এই রক্ত যেহেতু অবিশুদ্ধ, তার মানে কি এই রক্তে ময়লা আবর্জনা আছে, কিন্তু আমি যে তরল পথ দিয়েছি এখানে কিন্তু ময়লা আবর্জনা থাকবে না। সরি,
সো এই রক্তে যেহেতু ময়লা আবর্জনা আছে আর এই রসের ভেতর কোনো ময়লা আবর্জনা নাই, তাহলে হবে কি এখানে বেশি থেকে কম এই মেথডে ময়লা আবর্জনা এখান থেকে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে দেখো রক্তের ময়লা আবর্জনা সেটা ব্যাপন প্রক্রিয়ায় এই রক্তরসে অনুরূপ যে আমি ডায়ালাইজিং সলিউশনটা দিয়েছিলাম সেই ডায়ালাইজিং সলিউশনের মধ্যে চলে আসলো। ওকে, এবং আস্তে আস্তে এটা যতক্ষণ ধরে এরকম ভাবে চলতেই থাকবে ততক্ষণ ধরেই সেখান থেকে ময়লা বাইরে বেরিয়ে আসতে থাকবে। ওকে, আচ্ছা এরপর একটা সময় করবো কি যখন দেখা যাবে কি যে আমরা এটা অনেক বড় যদি টিউব বানাই তাহলে অনেকক্ষণ ধরে এরকম ভাবে ময়লা বের হবে, সবগুলো ময়লাই বেরিয়ে যাবে। তাহলে দেখো সেই ময়লা বের হয়ে যাওয়া একদম বিশুদ্ধ রক্তকে আমরা এখান থেকে পাঠিয়ে দেবো ধমনীর মাধ্যমে দেহের মধ্যে পাঠিয়ে দেবো। ওকে, নতুন রক্ত আবার প্রবেশ করবে। ওকে, ক্রমাগত রক্ত প্রবেশ করতেই আছে, এরকম ভাবে যেতেই আছে, ময়লা বের হতেই আছে, এরকম চলতেই আছে। তাহলে আলটিমেটে কি হবে, এই যে রক্তের মতো রক্ত রসটা দিয়েছিলাম, এই যে জিনিসটা দিয়েছিলাম, তরলটা দিয়েছিলাম, সেটা আস্তে আস্তে দূষিত হতে থাকবে কারণ ময়লা আবর্জনা আসতেই আছে এর উপর। ঠিক আছে, তাই আমরা করব কি, আমরা করব কি এখান দিয়ে ফ্রেশ এই ডায়ালাইজিং সলিউশনটা ঢুকাতেই থাকবো এবং একটা জায়গা দিয়ে আমরা এই ডায়ালাইজিং সলিউশনটা বের করতেই থাকবো। ঠিক আছে, এতে কি হবে দেখো ময়লা আবর্জনা সহকারে ডায়ালাইসিং সলিউশনটা বাইরে বেরিয়ে চলে যাবে আবার নতুন ঢুকবে। ঠিক আছে, এরকম ভাবে যখন চলতেই থাকবে তখন এই ডায়ালাইসিং সলিউশনটা আমরা করব কি দেখো ময়লা আবর্জনা সহকারে বাইরে বের করে নিচ্ছি আর ফ্রেশ ঢুকাচ্ছি। ঠিক আছে, সো ময়লা আবর্জনা বাইরে বের হতেই আছে, বাইরে বের হতেই আছে, নতুন রক্ত ঢুকতেই আছে, ময়লা আবর্জনা বাইরে বের হতেই আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথম দিকে যে মেকানিজমটা শিখাইছিলাম সেই মেকানিজমের মতোই কিন্তু এটা কাজ করছে। ওকে, এটাই হচ্ছে আমাদের ডায়ালাইসিং মেশিন। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা বা কোনো কোশ্চিন থাকলে কোনো জায়গায়, কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা দেখ, আমি আজকে অনেক ভালো টিচার এরকম একটা প্রাউড ফিল করছি। হ্যাঁ, লোকজন সব এমনি বুঝে যাচ্ছে সহজেই, কোনো কোশ্চিন নাই। ওকে, সো এই হচ্ছে এই জায়গাতে ওই জিনিসটা চলছিল, ওই কার্যক্রমটা চলছিল। ওকে, এবার একটু দেখো তাহলে, এবার আর কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, তো এই গেল আমাদের ডায়ালাইসিস। এরপর সর্বশেষ আমাদের টপিক আজকের, সেটা হচ্ছে যদি বৃক্ককে প্রতিস্থাপন করার ডিসিশন নেই তাহলে কি করব। আচ্ছা, কেন প্রতিস্থাপন করি তার একটা বড় কারণ বলে দিচ্ছি। দেখো এরকম ডায়ালাইসিস করলে তো তাকে বাঁচিয়ে রাখা সম্ভব, কিন্তু সমস্যাটা হচ্ছে এরকম যে ডায়ালাইসিস মেশিনটা আসলে অনেক বেশি দামি, যার জন্য সবাই তো আর কিনতে পারবে না। ঠিক আছে, তো এর জন্য করা হয় কি বিভিন্ন হেলথ কেয়ার সেন্টারে গিয়ে ডায়ালাইসিস করে আসতে হয় এবং সেটা অনেকটা খরচা সাপেক্ষ। ঠিক আছে, অনেক বেশি খরচ করতে হয় এবং ডায়ালাইসিস তাকে দেখা যায় যে মাসে 2 বার বা মাসে 3 বার করা লাগে। এবার চিন্তা করো যদি একজন মানুষের বৃক্ক বিকল হয়ে যায়, ধরো তারপর সে 10 বছর বাঁচলো, ওকে, প্রতি মাসে তাকে যদি 2 বার করেও যাওয়া লাগে, তার মানে হচ্ছে প্রতি বছর তাকে 24 বার যাওয়া লাগে। ঠিক আছে, সো 10 বছরে তাকে প্রায় 240 বার যাওয়া লাগবে এবং প্রত্যেক বারে যদি তার 5,000 টাকা খরচ হয় তাহলে এটা কোন তো 240 এত হাজার টাকা খরচ হবে শুধুমাত্র ডায়ালাইসিসের পেছনে। সেই সাথে একটা নির্ধারিত সময়ে যেতে হবে, সেখানে গিয়ে আবার ওয়েটিং লিস্টে থাকলে তো বুঝতেই পারছো। ওকে, হসপিটালে যারা যাও তারা জানোই কি যে ডাক্তারদের সিরিয়াল পাওয়া কতটা মুশকিল। হ্যাঁ, সে এইরকম ভাবে বেশ অনেকটা টাইমও লস হবে। ঠিক আছে, সো আলটিমেটলি এটা একটা ব্যয়বহুল জিনিস, সো এটা সবাই করাতে পারে না, স্পেশালি যারা একটু গরিব টাইপের। ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। ঠিক আছে, এরকম ভাবে মেনটেন করা সম্ভব হয় না। তো যাদের ক্ষেত্রে সম্ভব হয় না তাদের ক্ষেত্রে লাস্ট একটা উপায়, সেটা হচ্ছে যদি এমনটা হয় যে বৃক্ক প্রতিস্থাপনের ব্যাপারটা, হ্যাঁ যদি এমনটা হয় যে, আচ্ছা আমি আরেকটু আরেকবার ব্ল্যাক স্ক্রিনে যাই। তো মনে করো কি যে দুজন ব্যক্তি, একজন হচ্ছে ইনি এবং ইনার নাম হচ্ছে মিস্টার ক, ওকে, আর আরেকজন ব্যক্তি, ওকে, ইনার নাম হচ্ছে মিস্টার খ, ওকে, এবং কোনো কারণে মিস্টার খ এর বৃক্ক বিকল হয়ে গেছে, এর বৃক্ক বিকল। ঠিক আছে, আর কাজে করছে না। তো এর বৃক্ক বিকল যদি হয়ে যায় তার মানে কি এর দেহে তো এখন বৃক্ক কাজ করছে না, মানে ফিল্ট্রেশন কাজ করছে না, তাহলে এবার কি করতে হয়? তাহলে দেখো আমরা জানি কি যে মিস্টার কয়ের এর দেহ দুটা বৃক্ক, ক্ষয়ের দেহে সেটাও দুটা বৃক্ক, সবার দেহে কিন্তু দুইটা করে বৃক্ক। ওকে, তো যদি দুইটা করে বৃক্ক থাকে এবং ফিল্টার করার জন্য কিন্তু আমাদের দেহে যে বৃক্ক আছে যতটা পাওয়ারফুল, সেটা ও আসলে একটা বৃক্কই পুরো দেহটাকে মানে চালায় নিতে পারে, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তার মানে কি একটা বৃক্ক ঠিক থাকলেই এনাফ, কাজ করতে পারে, কোনো সমস্যা হয় না, সে বেঁচে থাকবে। ওকে, যেহেতু এই যদি দুইটাই বৃক্ক বিকল হয়ে যায় তাহলেই আমরা এই ডায়ালাইসিস কিংবা এই যে প্রতিস্থাপনে আসবো, তাছাড়া কিন্তু না।
ওকে। সো এখানে দেখো, যদি তার দুইটা বৃক্ক বিকল হয়ে যায় তাহলে তার এখন একটা বৃক্ক কার্যকর নাই, দুটো বৃক্ক আছে কিন্তু কোনোটাই কার্যকর না। হ্যাঁ, তাহলে যদি কোনোভাবে এখান থেকে তাকে একটা বৃক্ক দেওয়া হয় তাহলে দেখো মিস্টার কয়ের দেহে একটা বৃক্ক থাকবে, সো সেও বেঁচে থাকবে। অন্যদিকে মিস্টার খ যে বৃক্কের অভাবে মারা যাচ্ছিল সেও একটা বৃক্ক পেয়েছে, সেও বেঁচে থাকবে। বুঝতে পারছো? সো দুজনে যেহেতু বেঁচে থাকে তাহলে এই জিনিসটা করা যেতেই পারে কি যে একজনের বৃক্ক আর একজনের দেহে স্থাপন করে দাও, এটার নাম হচ্ছে প্রতিস্থাপন। বৃক্ক প্রতিস্থাপনের কনসেপ্টটা তোমাদের মাথায় আসছে? জি ভাইয়া। ওকে, তো এই সিম্পল কনসেপ্টটাকেই আমরা কাজে লাগাবো বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে। তাহলে এবার চলে আসি আমাদের বৃক্ক প্রতিস্থাপনের ক্ষেত্রে। তো এখানে দেখো বৃক্ক প্রতিস্থাপনের জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই দেখো, তার আগের ড্যামেজ দুইটা বৃক্ক দুটা ওরকম ভাবে থেকে যায়, শুধুমাত্র আমরা নতুন একটা বৃক্ককে এরকম ভাবে কেটে নিয়ে এসে এই যে এইরকম ভাবে লাগাই দিই। হ্যাঁ, তো আমরা বলেছিলাম মোট তিনটা পথ, হ্যাঁ, দুটা বের হয় আর একটা ঢুকে। তো এখান দিয়ে দেখো এই যে রেনাল ধমনীর সাথে মিলিত করা হয়েছে, রেনাল শিরার সাথে মিলিত করা হয়েছে, আর একটা নালী এসে আমাদের ইউরেটারের সাথে যুক্ত করা হয়েছে। ওকে, এই হচ্ছে ইউরেটার এবং এইটার নাম হচ্ছে মূত্রথলি, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইউরিন ব্ল্যাডার। তো এই মূত্রথলির সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে? সো দেখো এখান থেকে রক্তের আদান প্রদান হবে আর বর্জ্যপদার্থ এসে এখানে জমা করে দিবে, তার মানে কি তার নর্মাল বৃক্কের মতোই কাজ করবে। কিন্তু এখানে একটা শর্ত আছে কি যে বৃক্ক যখন তুমি এরকম ট্রান্সফার করতে চাইবা তখন তোমার একটা কন্ডিশন মেনে কাজ করতে হয়। আচ্ছা, কন্ডিশনটা কি? তোমরা এখনো আসলে 6 নম্বর চ্যাপ্টারটা পুরো শেষ করোনি, এই জন্য হয়তো বা একটু কষ্ট হতে পারে। তো কন্ডিশন বা শর্তটা একটু দরকার হলে লিখে নাও। হ্যাঁ, কন্ডিশনটা হচ্ছে কিন্তু যদি এমন হয় যার দেহের মধ্যে আমি এই বৃক্কটা ঢুকাচ্ছি, মানে যাকে আমি দান, মানে যার দেহের মধ্যে, মানে যার বৃক্কটা বিকল হয়ে গেছে, যাকে দেওয়া হচ্ছে বৃক্ক, হ্যাঁ, তার দেহের বৃক্কের যে গঠন বা টিস্যুর যে গঠন, সেই টিস্যুর গঠনে যদি অনুরূপ বৃক্ক আমি তাকে সাপ্লাই না করি, তার দেহের মধ্যে না লাগাই, তাহলে ভাববে যে এইটা আমার দেহের কোনো অঙ্গ না, ঠিক আছে? এটা বুঝে যাবে দেহ, কিন্তু বুঝে যাবে যদি অন্য ধরনের হয় তাহলে বুঝে যাবে, ঠিক আছে? আর যদি বুঝে যায় যে এটা আমার দেহের না, ওকে, আমাদের বডি আসলে বাইরের কোনো কিছুকে পছন্দ করে না, তাই করবে কি ওই বৃক্কটাকে নষ্ট করে দিবে, ঠিক আছে? তাহলে যদি আমি বৃক্ক প্রতিস্থাপন করতে চাই তাহলে আমার শর্ত হচ্ছে কি যে অবশ্যই টিস্যু ম্যাচ করা লাগবে, ঠিক আছে? যদি টিস্যু ম্যাচ না হয় তাহলে আমার দেহ বুঝে যাবে কি যে এটা আমার দেহের বৃক্ক না, ঠিক আছে? আর যদি বুঝে যায় তাহলে তো ওই আকাম করে দিবে, ঠিক আছে? তাহলে ওকে বুঝতে দেওয়া যাবে না, এই জন্য করতে হবে কি টিস্যু ম্যাচ করতে হবে। এবার চিন্তা করতে পারো ভাই, টিস্যু ম্যাচ কি আকাম করবে, কি আকাম করবে, ওটাকে পচিয়ে নষ্ট করে দিবে। ওকে, তো এই জিনিসটা করে দিবে। এখন তাহলে কার সাথে টিস্যু ম্যাচ হতে পারে, আমি কার থেকে নিতে পারবো? হ্যাঁ, তো এটা মনে রাখবা তোমাদের নিকট যত আত্মীয় আছে, নিকট আত্মীয়, আচ্ছা নিকট আত্মীয় বলতে কি বোঝাই বলো তো, তোমরা বাবা দাদা মা, ঠিক আছে? মূল কথা হচ্ছে যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক, ঠিক আছে? মামা তো বোন, ফুফাতো বোন, ভাই অত দূর যাস না, মামা তো বোন অনেক দূরে হয়ে যায়। হ্যাঁ, মামা তার অনেক দূর, হ্যাঁ, এত দূর পর্যন্ত আসলে ম্যাচ করে না, তারপরে চেক আপ করে দেখা যেতে পারে কিন্তু এত দূর পর্যন্ত ম্যাচ করে না আসলে, ঠিক আছে? একদম যত কাছাকাছি পারা যায়, যেমন বাবা মা, ভাই বোন, এই সমস্ত জিনিসের মধ্যে বেশি ম্যাচ করে, ঠিক আছে? সো এই ধরনের নিকট আত্মীয়দের সাথে আমাদের টিস্যু ম্যাচ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপরও বাই চান্স দেখা যায় কি যে কারোর সাথে পরিচয় নাই, ওর সাথেও আমার টিস্যু ম্যাচ করতে পারে, এটা হচ্ছে বাই চান্স, ঠিক আছে? এবং সিনেমাগুলোতে দেখবে এরকম ভাবে কি যে বৃক্ক বিকল মানে হয়ে গেছে কারো, ওর জন্য বৃক্ক ওই যে বিক্রি করছে, হ্যাঁ, কিডনি বিক্রি করে আইফোন কিনতেছে, হ্যান ত্যান, এরকম অনেক কিছু দেখা যায়। তো এটা কোনো কারণে যদি টিস্যু ম্যাচ করে তাহলে শুধুমাত্র এটা দেওয়া সম্ভব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বৃক্ক প্রতিস্থাপন সিস্টেমটা, একটু আগে বলে দিলাম যে কি হয়, আর এখানে কন্ডিশনটা হচ্ছে কি টিস্যু ম্যাচ থাকা লাগবে। ওকে, তাহলে এই ছিল আমাদের এই পুরো চ্যাপ্টারটা। ওকে, তাহলে আমাদের রিভিশন কমপ্লিট। এবার বলো তোমাদের পুরো চ্যাপ্টারটা থেকে কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, বাকিরা নাকটা কি ভাঙবো আমি? না, ওর ঘুম আসছে তাই বলছে ওর নাকটাকে আমি ভাঙবো, ভাঙলে একটু ব্যথা পাবো তাহলে ঘুমটা আসবে না, কেটে যাবে। না আমি জানি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের